আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত আপনাদের এই সুন্দর উদ্যোগের মধ্যে আমি আসতে পেরেছি। আমাদের এই এলাকায় আমাদের মৌলানা আব্দুল হাই শেখ আব্দুল হাই আমাদের সঙ্গে আলাপ করেছেন যে উনি এই সেন্টার শুরু করেছেন। এখানকার যে সমস্ত ভাই বোনেরা অলরেডি এখানে শিফট হয়েছেন, তাদের ছেলে মেয়েগুলোকে দিনই তালিম তারবিয়ে দেওয়ার জন্য তিনি এখানে আপনাদেরকে এই সেন্টার খুলে এই হেল্পটা করছেন। মাশা আল্লাহ, একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন। তা না হলে আপনারা অনেক দূরে যেতে হতো, অনেক সময় হতো ট্রাফিকের কারণে আপনাদের পক্ষে এটা সম্ভব হতো না। আল্লাহ তাআলা ওনার এই সুন্দর উদ্যোগকে কবুল করুন, আমিন। এবং আমি ওনার সঙ্গে আলাপ করেছি, উৎসাহিত করেছি, ওনারও প্ল্যান আছে আপনাদের সর্বাত্মক সহযোগিতায় যেন এই জায়গাটা এখানে যেন একটি মসজিদ হয়ে যায় একসময় ইনশাআল্লাহ। মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক কী সে বিষয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ শেষের দিকে। আমি যাই এখন আমার প্রিয় ভাই ডক্টর ইউসুফ যেটা বলেছেন যে আপনার ছেলে যদি পাইলট হতে চায় তাহলে আপনি কী করবেন, তাকে কী প্ল্যান দিবেন? পাইলট হলে তো অনেক ভালো খুশির কথা, পাইলট যদি না হয়, কারো ছেলে মেয়ে যদি ছেলে যদি রিক্সা চালকও হয়, সংসারটা চলে যায়, দুনিয়াটা পার হয়ে যাবে না? হয়ে যাবে। তো এই দুনিয়ার প্ল্যানটা যদি কোনো বড় করতে নাও পারি, আলহামদুলিল্লাহ মিনিমাম যদি কিছু থাকে দুনিয়ার জীবনটা চলে যায়, খুব সীমিত। কিন্তু তিনি যেটা বলেছেন শেষের দিকে যে জান্নাতে যাওয়ার ব্যাপারটা, এটা কি একটা নফল বিষয় যে আমার জান্নাতে গেলে খুব ভালো হবে? এটা কি এরকম একটা নফল বিষয়? আমার ছেলে পাইলট হলে খুব ভালো, না হলে যদি ছোটোখাটো কোনো চাকরি করে সংসার চলে যায় তাহলে ঠিক আছে, এত বড় মহামুসিবতের কোনো খবর না। কিন্তু জান্নাত যদি মিস হয়ে যায় এর ক্ষতিটা কতটুকুন বলেন আমাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিকানা তো দুটো, জান্নাত আর জাহান্নাম, এবং সবাইকে এই দুটার একটা যেতে হবে। এবং জান্নাতে যাওয়ার কাজটা ভাই বলেছেন যে খুব সস্তা কাজ নয়। জান্নাতে যাওয়ার কাজটা, প্রোগ্রামটা, কর্মসূচিটা এত হালকা কিছু না। একটু নফল ইবাদত যোগ করে দিলেই হয়ে গেল। আলা ইন্না সালাতাল্লাহি গালিয়া, খবরদার, আল্লাহ তালার এই কমোডিটি, আল্লাহ তালার এই তোমাদের কাছে তিনি যেটা বিক্রি করেছেন, এই বিক্রিত পণ্য, এর অনেক দাম দিতে হবে। ইন্নাল্লাহ মিনিনা আমাল হুম আনফুসাহম বেআন্নাল্লাহমুল জান্না, জান মাল খরিদ করে ফেলেছেন, আমাদের জান মাল দুনিয়াতে আমাদের দরকার আমাদেরকে দিয়েছেন, আমাদের এই দুনিয়ার জীবন চলতে হবে, এই জীবনকে রক্ষা করার জন্য রোজগার লাগবে, ফ্যামিলি লাগবে, সংসার লাগবে, ঘর বাড়ি লাগবে, বাড়ি কিনতে হবে সুযোগ হলে, হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া লাগবে। তো এগুলো তো দরকার আছে দুনিয়া, কিন্তু তার চেয়ে বড় দরকার জান্নাতে যাওয়াটা কিভাবে আমরা সিকিউর করব, নিশ্চিত করব। দুনিয়াতে অনেকেই অনেক বড় বাড়ি করে খুব সুন্দরভাবে আরামে আছেন, আপনার এত বড় কিছু নাই, ছোট্টখাটো আছে, ছোটো একটা ফ্ল্যাটে আছেন, কাউন্সিল ফ্ল্যাটে আছেন, জীবনেও মালিক হলেন না, মালিক না হয়ে মরে গেলেন, কি বিশাল লস হয়ে গেল, সুবহানাল্লাহ। কিন্তু আসল ঠিকানা যদি আমাদের সেখানে তৈরি না হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন, দ্য হোল পারপাস অফ দ্য ক্রিয়েশন ইজ লস্ট। কেন সৃষ্টি করেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলার এই ইবাদা, গোলামি, দাসত্ব, তার হুকুম মানা, গোটা জীবনকে আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী পরিচালনা করা, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি দায়িত্ব পালন করা, এই কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কাজের মাধ্যমে আল্লাহর ইবাদতের ওই পর্যায়ে পৌঁছলে জীবনটাকে যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী সকল কাজে পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে সুন্দর উপহার দিবেন জান্নাত, আমাদের সঙ্গে যে কন্ট্রাক্ট হয়ে আছে, যে চুক্তি হয়ে আছে, সেটা আল্লাহ তাআলা ফুলফিল করবেন। আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট পৃথিবীর সব কিছু তখন আমাদের শেষ হয়ে যাবে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে চির শান্তির ঠিকানা বরাদ্দ করে দিবেন। আল্লাহুম্মা জালনা মিন আহলিল জান্নাহ। আর যদি ওখানে থেকে যাই, দুনিয়ার মধ্যে আমরা অনেক একটু ভালো খেয়েছি, ভালো থেকেছি, বড় বাড়িতে থেকেছি, গাড়ি ভালো গাড়িতে চড়েছি, আমাদেরকে দেখে আমাদের দেশে অনেকে বলে আহারে কি কপাল ভালো, লাল পাসপোর্ট দেখা যায় হাতে আসে, লাল পাসপোর্ট চেঞ্জ হবে কয়েকদিন পর আরেক কালার হয়ে যাবে, যাই হোক,
তো তারা মনে করে ওরা যে কত সুখে আছে, এই সুখে আসার জন্য আমাদের দেশ থেকে এখনো লোকেরা সাত সাগর তেরো নদী পাড় দিয়ে ভূমধ্যসাগরের মাঝখানে ডুবে মরছে, তাই না? এত মজা দুনিয়াটা, এত এত দরকার দুনিয়ার, জীবন বাজি রাখছে। আর জান্নাতে যেতে হলে এত জীবন বাজি রাখা লাগে না তো সবসময়, তাই না? এত জীবন বাজি রাখা লাগে না, কাউকে আল্লাহ শাহাদাত নসিব করেন সেটা মানে খুব সবার ভাগ্যে জোটে না, কিন্তু বাকিরা আমরা এত এত ত্যাগ করতে হবে না। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? দুনিয়া এবং আখেরাত এই যে দুটো জগৎ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একটা অত্যন্ত ক্ষণস্থায়ী ছোট, এবং এখানকার সুখ শান্তি কোনোটাই একেবারেই চিরশান্তি নয়, এই সুখ শান্তির মধ্যে ট্রাবল আছে। যারা প্রথমে বিয়ে করে না, মাফ করবেন, তারা খালি চিন্তা করে আহারে বিয়েটা যদি করতে পারতাম জীবনটা সার্থক হয়ে যেত, কত বছর ঘোরাঘুরি করছে বিয়েটা করতে পারি না, তো তারা মনেকে বিয়ে করার কত শান্তি। বিয়ে যখন করছে এখন দেখে যে সুবহানাল্লাহ, বিয়ে যে করছি এখন তো দেখি যে এখানে অনেক অশান্তিও আছে, এটাতে এত শান্তিটা যা মনে করেছিলাম স্বপ্নের জগতে ছিলাম, আজকে বিয়ে একটা পড়িয়েছি। আমি বলি বিয়ের আগে সবাই মনে করে বিয়েটা একটা স্বপ্নের নীর মনে হয়, স্বপ্নীল জগৎ, ড্রিম ওয়ার্ল্ড, বাট দ্য রিয়েলিটি ইজ নট দ্যাট সুইট, সুইট টেস্ট অ্যান্ড বিটার টেস্ট অ্যাজ ওয়েল দুটোই আছে। তো এই দুনিয়াটার মধ্যে যে অনেক বেশি সুখী আমরা যাকে মনে করতে পারি, তার সুখটাও অত্যন্ত সীমিত, এত মহাসুখ এখানে নাই। একটুখানি মজা আল্লাহ তাআলা দিয়েছেন টেস্ট করার জন্য, যে এগুলো দেখো কেমন লাগে, এগুলো ভালো করে পাবা কোথায়, জান্নাতে। এখানে পাওয়ার জন্য এখানে চূড়ান্ত মনে করো না। এবং এই জন্য আল্লাহ তাআলা সূরা আল মুলকে কি বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, খালাকাল মাউত ওয়াল হায়াত, এইগুলো জীবন মৃত্যু, এই তোমাদেরকে মৃত্যু থেকে জীবন, জীবন থেকে মৃত্যু দিয়ে যে তোমার চলে যাবে, এই যে কয়টা দিন এখানে থাকলে, হ্যাঁ, ইবতিলা লিয়াবলুয়াকুম, পরীক্ষা করে দেখবেন কে দুনিয়াটাকে মহাসুখে সবচেয়ে বড় মজার, হালাল হারামের কোনো পরোয়া নেই, কে কাটা দখল করবে। সুবহানাল্লাহ, দখলের দিকে যদি যান, আমাদের জাতির দিকে যান তো দেখি এখন একটু, কে কাটা দখল করবে, হায় রে সর্বনাশ, মানুষগুলো ঘুম থেকে উঠলেই শুধু এই চিন্তা কি না বলেন, কে কাটা দখল করবে, কে কাটা দখল করবে। সুবহানাল্লাহ, এক ভাই আমার অত্যন্ত পরিচিত ছিলেন, আলেম ছিলেন, ইমাম ছিলেন, তিনি অন্য একটা পৃথিবীর একটা অন্য একটা দেশে এসেছিলেন, তারপরে টাকা পয়সা কিছু জোগাড় করেছেন, কিছু মোটামুটি খারাপ করেননি, ফ্যামিলি বিদেশে চলে এসেছে, এখন চলে গেছেন, ইন্তেকাল করেছেন, ভালো, খুব ভালো সরল মানুষ ছিলেন। তার সন্তানরা দেখি যে সুবহানাল্লাহ, বাপ চাচার এবং সেখানে আমার একটু সম্পত্তি আছে, ওগুলা সব সব দখল করে নামজারি করে ফেলছে, এই তিন চার দিন আগের খবর। নামজারি কীভাবে করলো আমি গতকালকে একটু ইশারা করেছিলাম সেটা তাফসিরে, ওই যারা ভূমি দপ্তরে কাজ করে তাদের বেতন যদি হয় পঞ্চাশ হাজার টাকা, উপরেই কত, কয়েক লাখ টাকা, এবং একটা টেবিল থেকে আরেকটা টেবিলে একটা কাগজ যাবে না, প্রত্যেকের অংশ নিশ্চিত করতে হবে, তাই না? প্রত্যেকের অংশ ঘুষ নিশ্চিত করতে হবে, আপনার জেনুইন কাজ আপনি হবে না, আপনি সারাদিন ঘুরেন, নো ওয়ে, ইউ মাস্ট পে। আর আপনি নিজের সম্পত্তির মালিক, আপনি বিক্রি করতে জান, বিক্রিও করতে পারবেন না, এই সমস্যা এত ঝামেলা করে রেখেছে যে তাদেরকে না দিলে টেবিলে আপনি সহজে বিক্রিও করতে পারবেন না। আর ওই লোক কী করেছে, আমাদের কয়েকজনের সম্পত্তি তার নামে নামজারি করে ফেলেছে, এগুলো যেন এত পেরেশানি লাগে না, খালি কী করতে হয়েছে, টাকা দিতে হয়েছে। তো একজন আলেমের ছেলে বেচারা বিদেশে বহুদিন ছিলেন, ফ্যামিলি আনতে পারেন নাই, কষ্ট হয়েছে, যাই হোক, তার ছেলে রেখে গেলো, এই কাজ করলো কত মানুষের, তো যারা তাকে তার নাম জারি করিয়ে দিয়েছে, এখন তাদের কাছে গেলে তারা কি বলবে এখন, যে সে তো বহু পয়সা খরচ করে এটা করেছে, আপনারা এখন নিতে চান, আপনারা খরচ করেন, আপনাদের কয়েকগুণ খরচ করতে হবে, তাহলে আপনারা পেয়ে যাবেন। দুনিয়াটা এত মজা। এবং কয়েক বছর আগের ঘটনা, সিলেটেরই এক ভাই, তার বাবা বেশ ভালো সরকারি কর্মচারী ছিলেন, বড় অফিসার ছিলেন পাকিস্তান আমলে, ইন্তেকাল করেছেন, সিলেট শহরে ভালো জায়গায়, দামি জায়গায় অনেক জায়গা খরিদ করেছিলেন, এখন থেকে 50-60 বছর আগের কথা, মারা গেছেন, ছেলেপেলেরা আছে, তারা মোটামুটি এডুকেটেড হয়েছে,
ওই জায়গা আরেক লোকে দখল করে বসে আছে বেশ কয়েক বছর আগের কথা অনেক কেস মামলা মোকদ্দমা সিলেট থেকে ঢাকায় গিয়েছে এখন থেকে প্রায় 12 13 বছর আগে 14 বছর আগের কথা আমাকে সেই ভাই বললেন যে এই কোর্টটা এখন একটা ফাইনাল পর্যায়ে প্রায় ঢাকা চলে গেছে বড় আদালতে তো যে চিফ জাস্টিস যে জাস্টিসের কোর্টে গিয়েছে উনি অমুক আপনার কোন চ্যানেল থাকলে ওনাকে যদি একটা মেসেজ দেওয়া যায় উনি একটা ভালো ব্লকের থেকে এসেছেন ভালো ব্লকের লোক আমি বিস্তারিত ভেঙে বলতেছি না কিছু ভালো ব্লকের লোক তার অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে ভালো ব্লকের উসিলে তাকে একটু যদি বলা যায় ওনার কোর্টে কেসটা আছে তো ওনাকে ইতিমধ্যে 8 লক্ষ টাকা ঘুষ দিয়েছে কেস পাওয়ার জন্য উনি গ্রহণ করেছেন এই অবস্থা আমরা তো বিপদে পড়েছি কোটি কোটি টাকা সম্পত্তি তা আমি যোগাযোগ করলাম কোরেটরে মোটামুটি ওই ব্লক তার কাছে পৌঁছানো হয়েছে এবং সে বলে অসুবিধা নাই আমি তো রায় দিয়ে দেব উচ্চ আদালতে গেলে তারা কিন্তু আপিল করলে পেয়ে যাবে কি বুঝলেন উনি যে 8 লক্ষ টাকা খেয়েছে উনিকে ফেরত দেবেন নাকি এখন এটা তো উনি ওই হারাম রায় দিবেন হারাম রায় দিয়ে দিবেন দিলে এরা গেল এরা আবার আপিল করবে অন্য গিয়ে এবং তাদের দলিলপত্র মজবুত আছে উপরে গিয়ে তারা আবার কিছু পয়সা করে তদবির টদবির করে তারা তাদের জমিটা পেয়ে যাবে এই একটা দুই একটা এগুলো আপনাদের সব জানা আছে দিস ইজ হ্যাপেনিং কেন এটা এই দুনিয়া এত মজার জিনিস এত মজা দুনিয়াটা হারাম হালাল আগুন খাচ্ছে ওই আকুলুনা ফি বুতুনিহিম নারা আগুন ঢুকায় পাটের মধ্যে মানুষ দুনিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কেন বললেন যে দুনিয়াটায় একটু লাগবে খাওয়া দাওয়া চলাফেরা এখানে অনেক কিছু আল্লাহ তাআলা মজার করেছেন অনেক আকর্ষণ আছে এখানে 8 লক্ষ টাকা পাওয়া গেলে এখন থেকে 15 বছর আগে কোয়াইট মজা লাগে তাই না এটা ছাড়তে অনেক কষ্ট হয়ে যায় তো এই দুনিয়া সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন এই দুনিয়াটাকে আল্লাহ কি বলেছেন ধোকা ফালা তাগুররানাকুম আল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররানাকুম বিল্লাহিল গারুর খবরদার দুনিয়ার জীবনে চাকচিক্য আকর্ষণ যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয় এবং দুনিয়া যেন তোমাদেরকে আর আরেক যে বড় ধোকাবাজ আছে সেই দুনিয়াকে আরো আকর্ষণীয় করে তুলে ধরে ওয়াজাইয়ান আল্লাহু শাইতানু সুআ আমালিহিম শয়তানের খারাপ কাজ গুনার কাজকে আরো আকর্ষণীয় করে তুলে ধরে এবং এভাবে করে এই দুটো ধোকাবাজ একটা ধোকাবাজ তো শয়তান তাকে তো আমরা চিনছি মোটামুটি আমরা মানে স্বীকার করি যদিও তার ধোকায় পড়ে যাই তারপর আমরা জানি কিন্তু দুনিয়ার ধোকাটাকে মানুষ এত ধোকা মনে করে না এটাতে টানে মানুষকে তাহলে এই দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছে নিজেকে কু আনফুসাকুম তোমাকে বাঁচাও আর শুধু আমি একলা হলে কথা ছিল না ওয়াহলিকুম নারা তুমি এবং তোমার পরিবার সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও আজকে আমার সামনে যে মাগুলো বসে আছেন যে বাবাগুলো বসে আছেন আমরা তারা মা হয়েছি বাবা হয়েছি আমাদের উপরে কত বড় জিম্মাদারি আল্লাহ তাআলা দিয়েছেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো জান্নাতে প্রত্যেকটি বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো জান্নাতে নেওয়ার কাজটা কি ছোট বড় কাজ ছোট কাজ কত বড় কাজ এটা এই কাজের দায়িত্ব দিয়ে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এখন আমাদের জন্য প্ল্যান করতে হবে কিভাবে নিজেদেরকে বাঁচাবো এবং নিজেদের পরিবারকে বাঁচাবো ডক্টর ইসব ভাই বলেছেন যে ঈমান এর জন্য এলেমের দরকার আমলের জন্য এলেমের দরকার জান্নাত পাওয়ার জন্য এলেমের দরকার এবং এটাকে আমরা বোঝার কারণেই আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে এই যে ইসলামিক সেন্টারে তালিমে পাঠাই উইকেন্ডে অথবা ইভিনিংয়ে যখন যেভাবে হয় এই যে আপনারা উদ্যোগ নিয়েছেন এবং উনি যে সেন্টার খুলেছেন এবং আপনারা এখানে বাচ্চাদেরকে আনছেন এটা এই এই পেরেশানি নিয়েই আমরা করছি এটা নিয়ে আমরা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ আপনারা করছেন কিন্তু আমার কথা আমি সেকেন্ড এরিয়াতে যেটা আসতে চাই যে এই কাজটা অত্যন্ত জরুরি কাজ ছিল তলবুল আলিমে ফরিদাতুন আলা কুল্লে মুসলিম প্রত্যেকটি মুসলিমের উপরে এলেম শিক্ষা এই দিনের এলেম শিক্ষা করা ফরজ এবং এই ফরজটা কোন পর্যায়ে আছে কতটুকু আছে
এটা শুধুমাত্র নামাজটা কেমনে পড়বে, কোরআন তেলাওয়াত আলিফ বা তা থেকে কেমনে করে পড়বে, যেটা আমাদের দেশে গদবাদা একটা জিনিস ছিল যে নামাজের সূরা কারাতে শিখবে আর তাহিয়াত মুখস্থ করবে আর 20-25টা নামায়েত আন মুখস্থ করবে যেগুলো হাদিসে মধ্যে মোটেই নাই। হ্যাঁ, এগুলো মুখস্থ করে অনেক কাজ করেছে। যাই হোক, এখানে আশা করা যে আমাদের শিক্ষকরা মোটামুটি বুঝেছে যে নাওয়াইত আন যেটা হাদিসের মধ্যে নাই এটা নিয়ে টানাটানি করে এই বোঝা বাড়ালে কোনো লাভ আছে। তারপরে আপনার এখনকার এই দেশে যারা অন্তত টিচিং করেন এবং আলহামদুলিল্লাহ আমাদের সময়ের মক্তবের তুলনায় বর্তমানে পৃথিবীতে শিক্ষা ব্যবস্থার আরেকটু উন্নতি হয়েছে নাকি হয় নাই? সুযোগ হয়েছে, এই মিডিয়ার মাধ্যমে এডুকেশন এক্সারসাইজ যেভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ কিছুটা উন্নত হয়েছে। তো এই যে তারা শিখবে, তারপরে এখানে একটা সীমাবদ্ধ সময়ের জন্য যদি আমরা রেখে দেই, এই সীমাবদ্ধ সময় 2 বছর 3 বছর 5 বছরের মধ্যে তাদের ইসলামী জ্ঞান শিখার কাজ শেষ হয়ে যাবে না। তারা যখন শিখছে প্রাইমারি স্কুল থাকা অবস্থায়, কেউ কেউ হয়তো বা সেকেন্ডারিতে গিয়েছে, কিন্তু তাদের সামনে আর একটু বড়ো চ্যালেঞ্জ আসবে যখন তারা ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে। এই যে চ্যালেঞ্জগুলো এই দেশে তারা ফেস করছে, যেটা আমরা কখনো ফেস করিনি আমাদের সমাজে যখন বড় হয়েছি দেশে, এমনকি এই দেশেও আমি তো প্রায় 31 বছর হয়ে গেল, আমি যখন প্রথম এই দেশে এসেছি এত এই এই অবস্থা দেখিনি। এখন যা দেখছি, আমার আগে যারা এসেছেন তারা তো আরও পার্থক্য বুঝতে পারবেন, দেশে যা দেখেছি আমরা যে আমাদের ছেলে পেলেগুলোকে মানুষ করার দায়িত্ব আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে গেছে। চ্যালেঞ্জগুলো পৃথিবীতে অনেক বেড়ে গিয়েছে। কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে নিজের পরিবার পরিজনকে ছেলে মেয়েগুলোকে জান্নাতি বানানোর কাজটা অনেক কঠিন হয়ে গেছে, জটিল হয়ে গেছে। কারণ হচ্ছে যে যে সমাজের মধ্যে তারা আছে এই সমাজটা বেসড অন কুফর, শিরক, জাহেলিয়াত। যে সমাজের মধ্যে একটা এক্সাম্পল, এই সমাজের মধ্যে বিবাহটা উঠে যাচ্ছে। এখানকার স্ট্যাটিস্টিক্স বলে যে বিবাহিত এবং অবিবাহিত পারিবারিক প্রথা, এখানে অবিবাহিত পরিবার আছে জানেন তো, লিভিং টুগেদার আর বিয়ে শাদি মিলে উভয়টা মিলে পারিবারিক জিন্দগিতে জিন্দগি আছে less than 50%, আর বাকি more than 50%-এর জীবনে পরিবার বলতে কিছু নাই। এই সমাজের মধ্যে এই লোকগুলোর সঙ্গে এই ধরনের পরিবেশে আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে। সমাজের মানুষের ট্রেন যেদিকে যায় সমাজের ধারাটা তো ওই দিকেই, তাই না? আর আমাদেরকে স্রোতের উল্টা দিকে আসতে হবে। আমাদের ছেলে মেয়ের এই মক্তবে অথবা একটুখানি প্রাইমারি লেভেলে লেখাপড়া কিছু করে বেসিক কিছু নলেজ তারা শিখলো, নামাজ রোজা একটু শিখলো, এটা পড়ে যদি যে আমরা হাই স্কুল প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল তারপরে কলেজ ইউনিভার্সিটি যাচ্ছে, এরপরে হোল সোসাইটিতে তারা এখানে বসবাস করবে, আমাদের ছেলেগুলো মেয়েগুলো এদের দিনটা এত মজবুত হবে। এই তুফান, এইরকম যে হেভি কালচারাল অ্যাগ্রেশন তাদের দিনের অ্যাগেনস্টে আছে, এখানে মজবুতভাবে টিকে থাকবে এত সস্তা নাকি, এত সহজ নাকি? কি পরিমাণ দিনই জ্ঞান এবং ইমান তাদের ভিতরে মজবুত করতে হবে, তারবিয়াতটাকে কোনভাবে এমন একটা পর্যায়ে নিতে হবে যেখানে তারা এমন এই তুফান, এই যে এত হেভি কাইন্ড অফ প্রেশার তাদের উপরে আসবে, এখানে তারা টিকে থাকতে পারবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, খবর পাচ্ছেন যে বিভিন্ন ফ্যামিলিগুলোর মধ্যে কী শুরু হয়ে গেছে, কোন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। কারণ হল আমি যে কথাটা প্রায় এখন বলি যে আপনি যদি প্রাইমারি স্কুলে যান, এখানে যে কয়েকটা জিনিস এখানে ঢুকিয়ে দিয়েছে তারা, এলজিবিটি, হোমোসেক্সুয়ালিটি, ট্রান্সজেন্ডার কনসেপ্ট থেকে শুরু করে, ফ্রি মিক্সিং এনভায়রনমেন্ট তো আছেই, এথিজম মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। এবং এখানকার অনেক টিচাররা যারা এইথিস্ট, তাদের মিশন থাকে লাইফে সবাইকে এইথিস্ট বানানো, যে হোমোসেক্সুয়াল তার টার্গেট থাকে সারা দুনিয়ার মানুষ হোমোসেক্সুয়াল হয়ে যাক, ঠিক কিনা বলেন? আপনি আমি যারা ইসলামকে পছন্দ করি আমাদের মনে চায় যে প্রত্যেকটি মানুষ মুসলিম হয়ে যাক। আপনি যদি দেখেন আপনি একজন দিনদার মানুষ, আপনার পরিবার দিনদার, একটা মেয়ে মুসলিম মেয়ে বেপর্দা চলাফেরা করছে, আপনার কারো মনে কষ্ট লাগে না? আর আপনি যদি দেখেন যে না সে সুন্দর করে পর্দা করে চলে, আপনার মনে খুশি লাগে না? আপনি যদি দেখেন আপনার জওয়ান ছেলে, অমুক ছেলেরা মাশাল্লাহ আমাদের স্টেপটি গ্রেন স্কুল আমাদের বাড়ি আমার বাসার পাশে, সেখানে বেশ কিছু ছেলে পেলে ব্রেকের সময় নামাজ পড়তে আসে এই শাহজালাল মসজিদে, আমার দেখলে খুব খুশি লাগে আলহামদুলিল্লাহ। এই যে
আমাদের ফিলিংটা আমরা যেভাবে ফিল করি যে ভালো মানুষ দিনের দিকে আসুক ঠিক যারা দিনের বিপরীত স্রোতে আছে তারা কি চায় সবাই তাদের মতো হয়ে যাক কারণ তারা মাইনরিটি ফিল করে সবাই এরকম হয়ে যাক নাস্তিকরা চায় সবাই নাস্তিক হয়ে যাক এই টিচারদের এগুলা শেখানোর কথা না কিন্তু তারা ইউজ করে তাদের মিশন আছে লাইফের মধ্যে এভাবে করে তাদের হাতে আমরা ছেড়ে দিয়েছি আমাদের ছেলেমেয়েগুলোকে এবং প্রচুর ঘটনা কি পরিমাণ ঘটনা বড় মসজিদ হওয়ার কারণে দুনিয়ার মানুষ এখানে ফোন করতে করতে আমাদেরও জান শেষ তাদেরও জান শেষ যে কী যে সমস্যাগুলো শুরু হয়ে গেছে কাজে এত ভালো ছেলে আমার এত ভালো মেয়ে কী অবস্থা গত কয়েক বছর থেকে মানে মানে এখন সে এ লেভেলে পড়ে সে জিসিএসসি লেভেলে পড়ছে সে আপনার নামাজ পড়তো রোজা করতো এখন সে ছেড়ে দিয়েছে সে বলে যে না মা এগুলো তো কিচ্ছু নাই তোমরা যাওগুলো এগুলো সব কুসংস্কার এগুলো কোনো সায়েন্টিফিক কোনো এভিডেন্স নাই এবং আমি আরেকদিন আপনাদেরকে বলেছি যে আমি এক জায়গায় আরেকটি শহরে গিয়ে যখন লেকচার দিলাম বাংলায় শেষ করে ইংলিশে সেকেন্ডারি প্রাইমারি ছেলেদেরকে নিয়ে আলাদা ইংলিশে বলা হলো সেখানে আমি তাদেরকে কিছু প্রশ্নোত্তর আলোচনার সুযোগ হলো এরপরে আলোচনা শেষ হওয়ার পরে আবার দুইটা ছেলে আমাকে প্রশ্ন করলো দুইটা ক্লাসে আপনার সাথে প্রাইভেট কথা বলবো পার্সোনালি কথা বলবো ওয়েলকাম একটা ছেলে বলল যে দেয়ার ইজ নো সায়েন্টিফিক এভিডেন্স অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ দ্য গড হি ইজ ভ্যারি মোতমাইন কারণ সায়েন্স টিচাররা এই কাজ করে অনেকে মেজরিটি সায়েন্স টিচার নাস্তিক আর মেজরিটি আর ই টিচার রিলিজিয়াস এডুকেশন টিচার নাস্তিক যারা ধর্ম পড়ায় তারাও নাস্তিক এটা তার জব করে কিন্তু তার টার্গেট থাকে নাস্তিক বানানো ধর্ম থেকে আস্থা উঠিয়ে দেওয়া আর দ্বিতীয়টা বলল যে হোয়াই ইসলাম ডাজ নট অ্যালাউ হোমোসেক্সুয়ালিটি ইট ইজ ওয়ান্স পার্সোনাল চয়েস তারা এভাবে প্রেজেন্ট করে তোমার যেটা ভালো লাগে এটা তোমার হিউম্যান রাইট হোয়াই সামবডি ইম্পোজিং অ্যান আইডিয়া আপন ইউ এই যে সোসাইটিতে এগুলো শুরু হয়ে গেছে এগুলো কীভাবে হয়েছে কেন হয়েছে আজকে আমাদের মা বাবার এই সুযোগ নাই যে আপনি সারাদিন বাইরে কাজে ব্যস্ত আছেন আপনার ইনকাম করতে হয় আপনার চাকরি থাক করতে হয় ব্যবসা করতে হয় লম্বা সময় দিতে হয় সময় নাই আপনার বেগমের ঘরের মধ্যে আসলে ওনার অনেক কাজ আছে পাক সাক থেকে শুরু করে সব কিছু তো এগুলো ফাঁকে দিয়ে কখন আমরা ছেলে মেয়েদের প্রত্যেকটি জিনিসকে আমরা পাহারা দেবো কীভাবে আমরা তাদেরকে হেফাজত করবো এত সময় তো আমাদের নাই আর অনেকে ধরে বুঝেও না এগুলো অনেক আমাদের মা বোনেরা আছেন তারা কী করবেন পাক সাপ করার জন্য মাশাআল্লাহ কত রকমারি এগুলো নিয়ে ব্যস্ত আছেন হোবার দিবেন সাফ করবেন খাওয়াবেন কিন্তু বাচ্চাদেরকে এই যে তাদের রুমে ছেড়ে দিলেন বসে বসে তারা হোমওয়ার্ক করে তাদের সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে ইন্টারনেট ইউজ করছে সেখানে কী আসছে কী না আসছে আর এই যে ফ্রেন্ড সার্কেল কীভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে এই দেশের ছেলেমেয়েদের অনেকেরই দেখি ফ্রেন্ডের সঙ্গে বেশি মহব্বত মা বাবা ফ্যামিলি মেম্বারের তুলনায় এগুলো কিছু খেয়াল করেছেন সাংঘাতিক ফ্রেন্ড যদি বলে আসো চলে যাবে এবং এগুলোর কারণে গ্যাং ফাইট হচ্ছে গ্যাং কালচার তৈরি হয়েছে আপনার এই এভাবে করে বাইরে গিয়ে আস্তে আস্তে তারা নষ্ট হয়ে যাচ্ছে ঘরের পরিবেশে দুটো ঘরের দিকে আবার কথা শেষ দিকে আমি যেটা আসবো যে আমাদের দুটো দুর্গ আছে এই ছেলে মেয়েগুলোর জন্য যে আমানত আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাদের ছেলে মেয়ে বড়ো হয়েছে নাতি নাতিনের জন্য আমাদের দুটো দুর্গ আছে এই দেশে এই বিরাট জঙ্গলের মধ্যে আমরা বসবাস করছি মনে করতে হবে যেখানে গেঞ্জা বাঘ ভাল্লুকে ভর্তি এই অনিরাপদ জায়গায় আমাদের ছেলে মেয়েগুলোকে মানুষ করার জন্যে হেফাজত করার জন্যে আমাদের দুইটা দুর্গকে মজবুত করতে হবে একটা দুর্গ হলো ঘর বাড়ি আরেকটা দুর্গ হলো মসজিদ মসজিদ কেন্দ্রিক তাদের সম্পর্ক ঠিক করা এই দুটো তাছাড়া তিন নম্বর হলো যে বিভিন্ন রকমের দাওয়াতি প্রোগ্রাম আছে বিভিন্ন সংস্থার মাধ্যমে যেগুলোভাবে হয় সেগুলোতে কিছু ইনভলভ থাকা মসজিদের মার্কে আরম্ভ হতে পারে অন্য কোনো সংস্থার মাধ্যমেও হতে পারে এই যে ইসলামী তৎপরতা মসজিদ কেন্দ্রিক অথবা কোনো দাওয়াতি প্রোগ্রাম কেন্দ্রিক এগুলো আর ঘর বাড়ি এই দুটো যদি আপনার ছেলে মেয়েরা এগুলোর সঙ্গে যদি ঠিকমতো প্রোটেকশনের ব্যবস্থা থাকে সেখানে তাহলে তাদের নিরাপত্তা হবে ইনশাআল্লাহ।
প্রথমে আমি আসি যে বাড়ি ঘরটাকে আমার আপনার ঘরকে ইসলামের ঘর বানাতে হবে এটা ইসলামের দুর্গ ফোর্সেস অফ ইসলাম ঘরের পরিবেশটাকে করতে হবে ছেলেমেয়ের জন্য সবচেয়ে আকর্ষণীয় পরিবেশ ছেলেমেয়ের আগে ঘরের পরিবেশের দায়িত্ব কার উপরে আসে মা বাবা মা বাবা হওয়ার আগে আমরা কি ছিলাম স্বামী স্ত্রী হ্যাঁ ওইটা আগে ঠিক করতে হবে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনটার মধ্যে এত জান্নাতের মতো না আমি বিয়া পড়াতে গেলে কথা বলি যে এখানে কিছু চ্যালেঞ্জ আছে কিছু উঠানামা হবে কিছু আমাদের মিয়া বিবির মধ্যে যখন ভালোবাসা মায়া মমতা আছে এটাও যেমন আছে মাঝে মধ্যে একটু চ্যালেঞ্জিং টাইম চলে আসে একটুখানি বিতর্ক হয়ে যায় একটুখানি আমরা দ্বিমত পোষণ করি একটু রাগ গোসা হয়ে যায় একটুখানি তর্ক বিতর্ক হয়ে যায় একটুখানি মন খারাপ হয়ে গেছে ভালো লাগলো না কথা বলতে মনে চায় না এরকম আপনাদের জীবনে ঘটে না খালি আমার জীবনে ঘটে সবার জীবনে হয় আলহামদুলিল্লাহ তো আপনারা চিন্তা করেন বাস্তব কথা যে যাদের এভাবে হচ্ছে স্ত্রী মনে করে সবাই মোটামুটি জীবন ভালোই যাচ্ছে আমার স্বামীটা এসে আমার জন্য সমস্যা হয়ে গেল যে তার সঙ্গে আমার এই সমস্যা আমি তাকে আন্ডারস্ট্যান্ডিং আনতে পারি না আর স্বামী মনে করে সব মানুষের মধ্যে সুখেই আছে তাহলে আমার স্ত্রীর কথা বুঝাইতে পারি না আমি একটা বললে সে উল্টা বুঝে এই ধারণাটা আসলে ভুল সবার জীবনে এই পরীক্ষা আছে কারণ এই পরীক্ষা আল্লাহ তালা করবেন এখানে জান্নাত মতো রাখবেন কোনোদিন রাগ হবে না দুই কথা হবে না সে জায়গার নাম কি জান্নাত দুনিয়াতে এটা হয়ে যাবে কেউ যেন স্বপ্ন না দেখেন যে অমুকের সন্তান সংসার জানি কত সুন্দর খালি আমাদের সংসারে এত দুরবস্থা আর সবার সংসার কত সুন্দর এটার বাইরে বাইরে সুন্দর দেখা যায় ভিতরে ভিতরে সবারই কিছু টুকটাক সমস্যা হয়ে যায় কেউ আমরা উঠে উঠতে পারবো না আমি যদি এখন চ্যালেঞ্জ করি আমি প্রায় বিয়ে পড়াই তো পড়াতে গিয়ে এই 30-31 বছরে আমি বলছি যে হাত তোলেন তো দেখি কে আছেন যে আপনি 30-50 বছর বিবাহিত আছেন জীবনে আপনি আপনার বিবির সঙ্গে কোনোদিন দুই কথা হয় নাই কে আছেন দেখি হাত তোলেন কেউ হাত তুলতে পারে নাই একদিন একটা লোকে হাত তুলেছে 30 বছর নাকি সে বিয়ে করছে তার জীবনে কোনো অসুবিধা হয় নাই আমি তার দিকে শুধু হাঁ করে তাকিয়ে থাকলাম সে কি আসলে বুঝছে আমার প্রশ্ন নাকি বুঝেনি আমি তার কেমনে বিশ্বাস করি কেমনে বলি তুমি মিথ্যা কথা বলছো কারণ আমি দেখেছি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে এত শান্তি হয় নাই কত শান্তি কত মায়ের মমতা ওনার ছিল বিবিদের সঙ্গে আর সে অবস্থাতেও ওনাকে পরীক্ষা পাশ করতে হয়েছে এক মাসের জন্য তিনি বিবি থেকে বয়কট করেছেন কোরআনে পাকে আসছে না ঘটনা সিরাতে পাকে এক মাসের জন্য কারণ কি ছিল দুনিয়াদারি একটু বেশি বাড়ানো দরকার উনি বাইতুল মাল থেকে যা নিন টানাটানি হয় ওনাদের একটু বাড়ান না আমাদের রেশন কমে রাখিল আমাদের স্ট্যান্ডার্ড একটু আপ করেন তিনি বলেন যে না বাইতুল মাল থেকে আর সবাই যাই যেই স্ট্যান্ডার্ড অনুযায়ী নেয় তার চেয়ে বেশি দামে নিতে পারবো না এ একটা আর একটা ইস্যু হলো যে ওনাদের বিবিদের মধ্যে মাঝে মধ্যে কিছু ইয়ে লাগে লেগে যায় ব্যালেন্স করতে অসুবিধা হয়ে যায় কিছু সেগুলো নিয়ে তিনি একটু শেষ পর্যন্ত ওনারা যখন সবাই মিলে একমত হয়ে গেলেন যে না ওনাকে আমরা সবাই মিলে চাপ দেব উনি বাড়াতে হবে মোদের দাবি মানতে হবে শেষ পর্যন্ত তিনি আপসেট হয়ে গেলেন আল্লাহর কসম তোমাদের সঙ্গে আমার এক মাস দেখা হবে না খালাস এক মাস তিনি বাইরে থাকলেন আমি কথাগুলো এই জন্য বলছি কারণ আমাদের বাচ্চাদের জন্য আমাদের ঘরটা সুন্দর করার জন্য মিয়া বিবির মধ্যে সম্পর্ককে স্বাভাবিক রাখতে হবে খবরদার আপনারা কি একমত আছেন এইখানে শয়তান যেন না ঢুকতে পারে তো তিনি কষ্ট পেলেন ওনারা এইভাবে দাবি করলেন তিনি শেষ পর্যন্ত ঘরের বাইরে শেডের মধ্যে ঘুমালেন একটি মাস এবং কোনো সাহাবিরা কেউ ওনাকে কি বুদ্ধি পরামর্শ দিবেন কারো সাহস আছে কিন্তু সবাই বুঝতেছেন যে উনি কষ্টে আছেন এক মাস সাহাবাই কেরাম একজন আরেকজন ধরে জড়াই ধরে কাঁদতেছে আহারে আল্লাহ নবীর ঘরে অশান্তি আমরা কি করতে পারি কিন্তু কারো সাহস নাই যে সে উপকার করবে এদিকে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তার মেয়ের ঘরে গিয়া দিছে ধমক এই
তুমি কি আল্লাহর নবীকে এগুলো বলছো কি বলছো বলো মারধর করার অবস্থা দোস্তের মত তালাক দিছে নাকি বলো বললেন না তালাক দিছে বলছে তো বুঝিটা ওনার অশান্তি ছটফট শুরু হয়ে গেছে তিনি কোন কি করবে আহারে আল্লাহর নবী এত কষ্ট একটি মাস যাচ্ছে ওনার ঘরে শান্তি নাই উনি এভাবে আলাদা আছেন তো উনি কথা বলে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কারো সঙ্গে মুখ খোলেন না এবং কেউ সাহসও করতেছে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরও সাহস নাই কারণ ওনারও তো মেয়ে আছে ওনার ঘরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে যে আমি কষ্ট সহ্য করতে পারছি না মসজিদে নববীতে আসি আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন যে আল্লাহ আমার সাহায্য করেন আল্লাহ নবীর কিছু করতে পারি কি না কীভাবে ওনার কষ্ট দূর করতে পারি তারপর গেলাম গিয়া নক করতেছে দরজা খাদেম একজন আছে আল্লাহ নবীকে বলো যে আমি আসছি একটু আমার দেখা করার অনুমতি আছে কি না খাদেম গেল ভিতরে এসে বললো যে বলছি কিন্তু উনি কিছু বলেন নাই তার মানে তালাব করেন নাই তো বলছে আবার কী করবো মানে কষ্ট নেই আবার মসজিদে আসছি আবার চোখের পানি ফেলে আল্লাহ কাছে দুটা কাজ নামাজ পড়ে দোয়াটাও করলাম অস্থির আর পারি না আবার গেছি গিয়ে বললাম যে দেখি এবার একটু আবার একটু যাও আমি আবার আসছি একটু দেখা করতে চাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছু বললেন না সালামের জবাব দিলেন শুধু আর কিছু বলেন নাই আবার আসলেন ওমর রাদিয়াল্লাহু আনহু আবার মসজিদে ঢুকলেন ঢুকে এসে আল্লাহকে অনেকক্ষণ ডাকলেন চোখের পানি ফেলে যে আল্লাহ আমাকে একটু তৌফিক দেন আমি ওনাদের যদি একটু হেল্প করতে পারি আল্লাহ অনেক দোয়াটা করে আবার আসছেন থার্ড টাইম এসে আবার অনুমতি চাইলেন সালাম দিলেন এবারে উনি অ্যালাউ করলেন আসতে পারলাম তিনি সালাম কালাম দিয়ে এখন কী বলবেন বলেন কী বেকাদা ঠেকছেন উনি ওনার মেয়ে হাফসা না ওনার ঘরে কী বলবেন তিনি ক চিন্তা করতে করতে ওনার নিজের ভাষায় তিনি বলেন আমি দেখি কোনো কথা বলে কোন কথা বলে ওনাকে একটু ইজি করা যায় কারণ উনি তো অনেক কষ্টে আছেন পরে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমরা যখন মক্কায় ছিলাম আমাদের বিবিগুলো আমাদের কথা কী সুন্দর শুনত যেই মদিনায় আসছি মদিনার মহিলারা একটু দাপট বেশি তাদের সংস্পর্শে গিয়ে আমাদের মহিলারা এগুলো কিছু শিখে ফেলছে যা পরে এটা কাজে এটা বলছি তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটু মুচকি হাসি এসেছে চেহারায় আমি মনে মনে একটু তৃপ্ত হলাম যাক আলহামদুলিল্লাহ কিছুটা ইজি হয়েছে এরপরে চলছে এই অল্প সময়ের ভিতরে যাই হোক আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে দিলেন মাস প্রায় শেষ হয়ে গেছে হে নবীর বিবিগণ তোমরা যদি দুনিয়াদারি বেশি চাও আল্লাহর নবীকে কষ্ট দিতে চাও আমি বলবো সবাইকে তালাক দিয়ে ফেলতে মুক্ত করে দিয়ে দিতে আর আমি আল্লাহর নবীকে অনেক ভালো মহিলাদেরকে বিয়ে করিয়ে দিব দিনদার আর যদি আল্লাহ সন্তুষ্টি চাও আখেরাতে নাজাত চাও তাহলে আল্লাহর নবীকে তোমরা কষ্ট দিও না সবাই আসে ওনার কাছে খুব মত চাইলেন অনুতপ্ত হলেন ওয়াদা করলেন যে না ওনারা এগুলো আর করবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শুরু করে দিলেন আশা প্রথম দেখা করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে ওনার ঘরে আসলেন তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে খুশি তো হয়েছি ঠিকই কিন্তু আপনার তো কাফার আদায় করা লাগবে বলে কিসে কাফার আয় কসম করছেন না এক মাস দেখা করবেন না এক ঘন্টা আজকে 29 দিন হয়েছে উনি তো বড় আলিমা ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কসম ভাঙছেন কাফারা দেওয়া লাগবে তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আয়েশাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আয়েশা তুমি জানো না কোনো আরবি মাস 29 দিনও হয় তুমি তো 29 দিন গুনছ এই মাস 29 দিন আমি শিওর তাহলে আবার শুরু হয়ে গেল সংসার আলহামদুলিল্লাহ জীবন চলে গেল হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি তো ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে অত্যন্ত দিনদার মহিলা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওনাকে ডিল করা ও বাবার কিছু নেচার জিন পাইছেন কিছু বাবার একটি স্ট্রং পার্সোনালিটি বিবিদের সঙ্গে সম্পর্কে অন্যান্যদের ক্ষেত্রে একটু টাফ হয়ে যায় পরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একরকম সিদ্ধান্ত নিলেন যে ওনাকে তালাক দিয়ে ফেলবেন কিন্তু বলেন নাই এখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তাআলা দেখলেন আহারে ওমর রাদিয়াল্লাহু আনহু কত খুশি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা এখন যদি তালাক দিয়ে ফেলে তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু চেহারাটার কি অবস্থা হবে বলেন তো কেমনে তিনি কই এই চেহারা কেমনে দেখাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত এমবারাসিং সিচুয়েশন আল্লাহ তাআলা ওনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য জিবরিল আলাইহিস সালামকে ডেকে পাঠালেন যাও আল্লাহ নবীকে গিয়ে বলো তিনি যেন তাকে তালাক না দেন হাফসাকে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে হাফসা ওনার সঙ্গে জান্নাতে যাবেন জিবরিল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাফসা ইমরাহাতুন সাওয়ামাতুন কাওয়ামা ওয়া হিয়া যাওজাতুকা ফিল জান্নাহ যে হাফসা অনেক দিনদার মহিলা কত নফল ইবাদত করেন তাহাজ্জুদ পড়েন কত নফল রোজা রাখেন তিনি তো আপনার বিবি হবেন জান্নাতে আল্লাহ তাআলা চান আপনি ওনাকে রেখে দেন তিনি জিবরিল আলাইহিস সালাম অ্যাডভাইস গ্রহণ করলেন এখানে কি প্রমাণ পাওয়া গেল স্বামী স্ত্রী দুইজনই যদি দিনদার হন তাতেও সমস্যা থাকতে পারে কিনা বলেন সমস্যা আসতে পারে আসতে পারে হিউম্যান বিং অখুলিকাল ইনসানু দাইফা যা আমরা অনেক দুর্বল ইরাক করতে চাই না একটা কথা বলছে একটু খোঁচা দিয়ে বলছে আমি সবর করতে পারি না ফাঁস করে বলে দিলাম এটা আমাদের উইকনেস আছে সবর করার মধ্যে যে কত পুরস্কার আছে আমরা খেয়াল করি না হারিয়ে ফেলি একটু কড়া কথা বলেছিল আপনাকে আপনার বিবি অথবা বিবিকে স্বামী একটু কড়া কথা বললেন এখানে কড়া কথাটা কষ্টের কারণ হয় নাকি কষ্ট লাগে না কষ্ট লাগে কিনা বলেন কষ্ট লাগে কষ্ট লাগলে এখন যিনি বলেছেন তার কষ্ট লাগে না তার খুব আনন্দ দিয়েছে শয়তান তাকে বলো বেশি করে তিনি মনে হয় বলেন আপনি খুব এনজয় করছেন তার সুখ লাগলো কিনা আর যিনি শুনলেন তার কষ্ট লেগেছে এখন জিতলো কে হারলো কে বলেন তো দেখি যিনি কষ্ট দিয়েছেন তিনি জিতলেন না যিনি কষ্ট পেয়েছেন তিনি জিতলেন হ্যাঁ যদি আমি চুপ করে থাকতে পারতাম আমার স্ত্রী কথাটা বলছে কথাটা ঠিক না আসলে তাহলে আমি যদি ব্যাখ্যাত করে একটা অ্যান্সার না করতাম তাহলে আমি অনেক লাভবান হয়ে যেতাম আমার সবারের পুরস্কার আল্লাহ এত বড় পুরস্কার দিতেন সেটা হারিয়ে ফেললাম কিন্তু আমি তার চেয়ে আরও শক্ত করে আরেকটা বললাম তার থেকে সাইদ আরও বড় করে বললাম তাহলে আমি আরও ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ মাফ করুক একজন যদি শুধু স্বামী স্ত্রী নয় আমাদের এই বাবাই আত্মীয় স্বজন অন্যান্য জায়গায় সব জায়গায় হয় কেউ যদি সবর করে তাহলে সবরের পুরস্কারটা অনেক বড় এবং এই পুরস্কার আল্লাহর কাছ থেকে তো পাবেই কিয়ামতের দিন আল্লাহ কি বলবেন যে তোমাকে কষ্ট দিয়ে তুমি যাকে কষ্ট দিয়েছ আজকে শোধ করো তাই না কি দিয়ে শোধ করতে হবে আখেরাতে নেক আমল দিয়ে শোধ করতে হবে আমরা কি পরিমাণ পুয়ার নেক আমলের দিক থেকে কত গরিব অসহায় যদি আমাদের নেক আমল দিয়ে আমাদের বেবিকে শোধ করতে হয় ভাইকে শোধ করতে হয় হ্যাঁ চাচাকে শোধ করতে হয় ভাতিজাকে শোধ করতে হয় পার্টনারকে শোধ করতে হয় অনেকের গীবত করেছি বদনামি করেছি কথাবার্তা টেলিফোনের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে ফ্রি টাইম আছে কথা বলছি সমানে আরেকজনের প্রসঙ্গ আসছে কথা বলেই যাচ্ছি এই যে গুণা করছি এতে আমরা লাভবান হচ্ছি না ক্ষতিগ্রস্ত হচ্ছি হ্যাঁ তাহলে আমাদের ঘরটাকে একটু নিরাপদ বানানোর জন্য বাচ্চাদের জন্য জান্নাতি ঘর বানাতে হলে স্বামী স্ত্রীকে অনেক সবর করতে হবে একজনে ভুল করে ফেললে আরেকজনে একটুখানি সবর করে তাই এই বেচারার মাথা খারাপ হয়ে গেছে এখন মাথায় কাজ করে না সে উল্টাপাল্টা বকাবকি করেছে অথবা তার স্ত্রী উল্টাপাল্টা বলেছে কিছু সবর করে ফেললে আলহামদুলিল্লাহ একটু পরে কয়েক ঘন্টা পরে পরের দিন ঠান্ডা হয়ে গেলে তখন আমরা একটা আলোচনা করতে পারি যখন দুইজনেই রাগে আসি গরম আসি এই সময় কোনো ডিসকাশনে কি ভালো কিছু হয় কিচ্ছু হয় না সবর করাটা এত বড় নিয়ামত এইভাবে করে আমাদের ছেলে মেয়েদের জন্য একটা সুন্দর সংসার আমাদের সামনে থাকবে ঘরটা আমাদের শান্তির ঘর হবে এখানে যে সমস্ত ঘরের মধ্যে মা বাবার মধ্যে খুব বেশি ঝগড়া হয় আপনারা কি মনে করেন সেই সব ঘরের ছেলে মেয়েরা ভালো হবে আশঙ্কা রয়েছে ওই ঘরের ছেলেদের খুব তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং তারা উভয়ের প্রতি আস্থা হারিয়ে ফেলবে এবং যখনই ঘরের ব্যাপারে আস্থা কমে যাবে তখন তাদের আস্থার ঠিকানা হয়ে যাবে কোথায় বাইরে এই জন্য ঘরকে এমনভাবে বানাতে হবে এত সুন্দর যে তারা মা বাবার মধ্যে খুব ভালো মধুর সম্পর্ক আছে একটু কষ্ট হলে একজনে সবর করে আরেকজনে খুব খারাপ পরিস্থিতি সৃষ্টি করে না এভাবে যদি আমরা করি ভাই বোন ছেলে মেয়ে মা বাবা তাহলে ঘরটা হবে তাদের জন্য খুব আনন্দের জায়গা
বাবা ঘরে আসলে যেন সন্তান আনন্দিত হয়, তাই তো হওয়ার কথা। আমাদের বাবারা যখন ঘরে এসেছিলেন আমরা আনন্দে খুশি হয়ে যেতাম, আব্বু এসেছে আব্বু এসেছে। আর এখন যদি আব্বুকে দেখলে যে বাচ্চারা পালায়, দুরুম বন্ধ করে দিয়ে চলে ঢুকে যায়, তাহলে উল্টা। এই জন্য বাবাদেরকে মনে করতে হবে বাচ্চারা দুষ্টমি যখন করে, দুষ্টমি করার জন্য খুব বড় জোর ধমক দেওয়া কি খুব ফজিলতের কাজ? এটা কি ইফেক্টিভ হবে? এই দেশে তারা যখন স্কুলে দুষ্টমি করে, ধমক দেয় টিচার, ধমক দিলে কি হবে? রিপোর্ট করলে তার চাকরি চলে যাবে, মারধর তো দূরের কথা, ধমক দেওয়া যাবে না চলে। তাহলে আমরা ঠেকছি, আমাদেরকে আল্লাহ অনেক বড় দায়িত্ব দিয়ে আমার পরীক্ষা ফেলে দিয়েছেন, এখানে পাশ করতে হবে আমাদেরকে। এই জন্য মেজাজ গরম করে বকাবকি করে যা তা বলে চিল্লাচিল্লি করলে, ধমক দিলে, স্ক্রিম করলে, তখন বাচ্চাদের সঙ্গে দূরত্ব আরও বাড়বে, সফর করতে হবে। যখন তারা একটু শান্ত হয়ে যায়, একটু বুঝে পরের দিন, তখন সুন্দর করে নসিহত করব। আর ওই সময় খুব গরম অবস্থায় নসিহত করলে নসিহতটা কি খুব ভালো হবে? মেজাজ খারাপ থাকলে নসিহত কি ভালো করে বলা যায়? আর এটা তো নসিহত হবে না, সেটার নাম হবে বকাবকি। আর দিন ওয়ান নসিহা, নসিহত মানে কল্যাণ কামনা। এই জন্য অন দ্য স্পট কারেকশন করার আইডিয়াটা রং। ওকে বাবা ঠিক আছে এখন থাক, আমরা পরে কথা বলব। তো ঠিক তেমনি আপনার স্ত্রীর সঙ্গে, আপনার স্বামীর সঙ্গে, একজনের মেজাজ খারাপ হয়ে গেছে আরেকজনে সবর করি, বাচ্চারা দুষ্টামি করছে কোনোরকম বুঝে শুনে থামাই, এখন বড় নসিহত করব না, তারপরে আরেকদিন যখন আমরা সুন্দর পরিবেশে আছি, একসঙ্গে খাওয়া দাওয়া করছি, একটু বসছি কথাবার্তা বলছি, উইকেন্ডে রাত্রে আসো আমরা এক কিছু কথাবার্তা বলি, যে এইভাবে তুমি সেদিন কথা তোমার আম্মুকে বলেছিলে, এটা তো জানো আল্লাহ তাআলা খুব অসন্তুষ্ট হয়ে গেছে। মাকে এইভাবে সম্মান করতে হয়, তুমি জানো মায়ের কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন? মা বলবেন বাবার কথা, তোমার বাবার সঙ্গে তোমরা এইভাবে কথা বলেছো তোমরা জানো? আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, খবরদার কোনোদিন পিতামাতাকে এভাবে বলা যায় না। কিন্তু ওই মুহূর্তে আপনি যে বলেন আমি বাবা, তুমি বাবাকে এভাবে বললা, এটা কি তার মাথায় ঢুকবে? তখন ঢুকবে না। তো এবিধি অনেকগুলো জিনিস, এগুলো জানার জন্য আমাদেরকে নিজেদেরকে জ্ঞান অর্জন করতে হবে, এই কোরআন হাদিস থেকে শিখতে হবে। এবং শক্ত অবস্থান, কড়া অবস্থান, কড়া শাসন, এগুলো একসময় আমাদের দেশের মুরব্বীদের হয়তো কাজ করেছে, কিন্তু এগুলো অরিজিনাল প্রিন্সিপাল না, আর এই সমাজে এগুলো বুমেরাং হবে। এবং এই জন্য রেস্টের কথা হাদিসে এসেছে, যে আল্লাহ তাআলা যখন কোনো পরিবারে ভালো কিছু দিতে চান, তখন আল্লাহ তাআলা ওই পরিবারের লোকদেরকে রেফকের পলিসি দান করেন। রেফক হচ্ছে সফট অ্যাপ্রোচ, সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ, কড়া এবং রাগ গোসা ধমক এগুলোর এক্সপ্রেশন নয়, সেখানে তারা সুন্দরভাবে তাদেরকে তারা কথাবার্তা বলে, একে অপরকে কারেকশন করে। আর এটা কিন্তু জেনারেল প্রিন্সিপাল। আমরা যখন দাওয়াতি কাজ করতে বাইরে যাই, তখন আমাদের আল্লাহ তাআলা কি বলেছেন? উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যে মানুষকে দিনের দিকে ডাকো খুব সুন্দর হিকমা। হিকমার একটি রাইট অর্থ হচ্ছে সুন্নাহ, সুন্নাতের মধ্যে আদাবগুলো আছে। আর হিকমাতের আরেকটি শর্ত অর্থ আসে যে রাইট টেকনিক, রাইট টাইম, রাইট ওয়ার্ডস টু চুজ, আর বিল মাউইজাতিল হাসানা, সুন্দর কথা দ্বারা একজনকে দিনের কথা বোঝাতে হয়। তো আমার বাচ্চাদের উপর আমার অথরিটি আছে, আমরা মনে করি এখানে তো সুন্দর কথা দরকার নেই, এটা বাইরের জন্য, কিন্তু আসলে এখানেও এটা প্রযোজ্য। আপনার স্ত্রীর উপরে, স্ত্রীর স্বামীর সঙ্গে কথা বলতে গেলে যে এইভাবে বিল হেকমাতে ওয়াল মাউইজাতিল হাসানা, ভুল কোথায় করছে এটাকে সংশোধন করব, বিল হেকমা ওয়াল মাউইজাতিল হাসানা, এটা ভুলে গেলে হবে না। কাজে এটা পরিবারকে এইভাবে করে আমরা একটা সুন্দর একটা ঘর বানাবো, যে ঘরটা তাদের জন্য নিরাপত্তার জায়গা হয়ে যাবে। এখানে এই পারিবারিক সম্পর্কটা মধুর করতে হবে, এখানে সকাল সন্ধ্যার জিকিরগুলো প্রত্যেকটা বাচ্চা করবে, এগুলো তালিম দেব। আমরা পুরুষরা জামাতে যাব, ফজর নামাজকে আমরা ঘরে বসে পড়ব না, মসজিদ খুব দূরে না হলে মসজিদে যাব, এবং ওয়াক্ত মতো নামাজ পড়া। মা বোনেরা অনেক সময় কাজ করতে করতে একদম লাস্ট আওয়ারে গিয়ে নামাজটা পড়ি, এটা কি খুব ভালো কাজ নাকি? সুবহানাল্লাহ, অনেক সময় তো শীতকালীন ওয়াক্ত প্রায় চলেই গেলো বোধ হয়। এই জন্য ওয়াক্ত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ আগে, এই যে একটা ঘরের পরিবেশ তৈরি হয়ে যাবে, এবং কেউ কাউকে ভুল করলে সুন্দর করে শুধরিয়ে দেওয়া, একটা লুৎফের সাথে, রেফকের সাথে
একটা সুন্দর মোলায়েম পরিবেশে আমরা একে অপরকে ডিল করি একদম নির্দয়ের মতো খুব আমরা শাউট করি না স্ক্রিম করি না ধমক দিয়ে কথা বলি না একে অপরকে সুন্দর ভাষায় কথা বলি এগুলি একটা নিয়ামত আল্লাহ তাআলা যাদের যে ঘরে আল্লাহ ভালো দিতে চান সেই ঘরে আল্লাহ তাআলা রিস্কের নিয়ামত দান করেন এই আমাদের যদি কারো এরকম পদভ্রষ্ট থাকে চিৎকার করার স্ক্রিম করার ধমক দেওয়ার এগুলো থেকে আমরা সরে আসতে হবে তাহলে আমাদের ছেলে মেয়েগুলো আমাদেরকে নিয়ে ঘিরে থাকবে তা না হলে তারা মজা পাওয়ার জন্য কোথায় যাবে ঘরের বাইরে যাবে ফ্রেন্ডদের সঙ্গে সম্পর্ক বেশি হয়ে যাবে আপনাকে প্ল্যান করতে হবে মা বাবাকে যে আমার ছেলে মেয়েরা মা বাবার সঙ্গে থাকাকে যেন বেশি পছন্দ করে ফ্রেন্ডদের সঙ্গে যাওয়ার তুলনায় এটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে কারণ এই সমাজে শিখায় তোমার ফ্রেন্ডের সঙ্গে বেশি সময় দাও দিস ইজ হোল সোসাইটি কিন্তু আমরা এটাকে টার্ন করব না আমাদের আসল সম্পর্ক মা বাবা ভাই বোন ঘর কেন্দ্রিক এই হলো একটা ঘরের এই দুর্গ এবার আমি আসি মসজিদের দুর্গর দিকে যে মসজিদ ইসলামিক সেন্টার এগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আমরা যেখানেই যাই যেন মসজিদ আমাদের খুব দূরে না হয়ে যায় তাহলে এক্সকিউজ হয়ে যাবে জামাতগুলো নামাজ না পড়ে নামাজ ঘরে পড়ে ফেলবো আমরা সর্বনাশ তাহলে মসজিদ তৈরি করে ফেলতে হবে আশেপাশে যারা এসেছেন আপনাদের টার্গেট নেওয়া দরকার কত তাড়াতাড়ি মসজিদ বানাবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে হবে আর এই মসজিদের মধ্যে শুধু নামাজ নয় এই যে বিভিন্ন ইসলামিক তালিম হবে বাচ্চাদের শুধু এডুকেশন নয় বড়দের জন্য বাবাদের জন্য মাদের জন্য বাংলায় ইংলিশে বিভিন্ন রকমের তালিমের সাপ্তাহিক কমপক্ষে একটা করে সেশনে সবাই অ্যাটেন্ড করা কোরআন হাদিসের কথাগুলোকে শোনা এবং মসজিদে যাওয়া আসা করা সম্পর্কটা ছেলেদের জন্য পুরুষদের জন্য অত্যন্ত জরুরি এবার আই তোমরা জল ইয়াতাদুল মসজিদ ফাসাদুল্লাহু বিল ইমান তুমি যদি দেখো কেউ মসজিদে নিয়মিত যায় তাহলে তার ইমান আছে এই কথা তুমি সাক্ষী দিতে পারো আর যে ব্যক্তির মসজিদের সঙ্গে সম্পর্ক নাই তার ইমান আছে বলে সাক্ষী দেওয়া যায় না তাহলে ঘরে নামাজ পড়লে ইমানের সাক্ষী দেওয়া যাচ্ছে না মসজিদে আসতে হবে সাক্ষী পাওয়ার জন্য নয় আল্লাহ তাআলার কাছে এই বড় দায়িত্ব পালন করার জন্য মসজিদের সঙ্গে সম্পর্ক যখন থাকবে তখনই আমি ফাসাদুল্লাহু বিল ইমান আমার যে ইমান আছে তার প্রমাণ হলো আমি মসজিদে আসা যাওয়া করি তাহলে এক সময় আপনাদের সবাই মিলে প্ল্যান করেন যে কখন এই আপনাদের কাছে এখানে মসজিদ হিসাবে এটাকে রেডি করবেন আর এই মসজিদটা থাকবে নট অনলি ফর সালাহ এখানে থাকবে দিনই মার্কাজ বিভিন্ন রকমের বয়সের লোকদের জন্য বিভিন্ন ভাষায় দিনই তালিমের জন্য এই যে বাচ্চাদের জন্য একটা এক দুই ঘন্টার ক্লাস আছে এটা একটা পর্যায় পর্যন্ত থাকে এরপরে যেটা হবে বাচ্চারা আর বড়ো হয়ে গেছে তারা নিজেরা এখানে ভলন্টিয়ারলি সার্কেল করবে দাওয়া সার্কেল করবে তারবিয়া সার্কেল করবে অন্যদেরকে নিয়ে আসবে তারা দায়ী আল্লাহ হবে এই কাজে লাগাই দিতে হবে তাদেরকে কারণ একটা ছেলেকে যখন আপনি দায়ী আল্লাহর মতো তাকে তৌফিক দিলেন মানে এই পর্যায়ে নিয়ে আসলেন তখন আশা করা যায় তার ভিতরে ভলন্টিয়ারলি ইসলামের একটা মজা এসে গেছে ঠিক কিনা বলেন তার ভিতরে ইসলামের মজা না আসলে আপনি খালি তাকে পাহারা দিলে হবে তাহলে আমাদের ছেলে মেয়েগুলোকে নিজেরা নিজ উদ্যোগে তারা অন্য যারা নন প্র্যাকটিসিং ছেলে মেয়ে মুসলিম আছে তাদেরকে তারা নিয়ে আসবে আপনাদের ছেলে মেয়েগুলো যখন এরকম একটা অনুভূতি নিয়ে ইউনিভার্সিটিতে যে কলেজে যাবে সেখানে এখন আইসক আছে ইসলামিক সোসাইটি ওখানে তারা যাবে এবং এই যে দাওয়াতি কাজের সঙ্গে তারা যুক্ত হয়ে গেল ইসলামিক সার্কেলের সঙ্গে যুক্ত হয়ে গেল তারা কন্ট্রিবিউশন করছে অন্যকে দাওয়াত দিচ্ছে এই একটা দিনের মহব্বত তাদের দিলের মধ্যে পয়দা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা একটা বড় রক্ষা কবচ আল্লাহর ফজলে আর যখন এরকম দিনের সঙ্গে থাকে না আইসোলেটেড হয়ে থাকে তারা মসজিদের জামাতের সঙ্গে তাদের সম্পর্ক এভাবে হয় না দিনই এই তৎপরতার মধ্যে সঙ্গে তারা জড়িত নেই তালিম দেয় না তালিম নেয় না দাওয়াতি কাজ করে না এগুলোর সঙ্গে যখন তারা ইনভলভ থাকবে না তখন তার যে ইসলামের অবস্থানটা তার কাছে খুব দুর্বল হয়ে যাবে তার এই এই এবং ওই পরিবেশের মধ্যে টিকে থাকতে পারবে না আর সেখানে যদি দেখা যায় যে ইসলামিক সোসাইটি লন্ডনে বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটিতে সব জায়গায় দেখা যায় প্রেয়ার প্লেস আছে সেখানে তারা ফজর নামাজ পড়বে এই জোহর নামাজ থেকে শুরু করে যে নামাজগুলো বাইরে পড়বে সেখানে তারা উইকলি সার্কেল করে জুমার খুতবা করে এগুলোর সঙ্গে আপনার ছেলে মেয়ে যেন যোগ দিয়ে ফেলে আর এগুলোর সঙ্গে যদি না থাকে তাহলে হবে কি সে তখন শয়তানের ইজি ভিকটিম হয়ে যাবে মানে সাজদা সাজদা ফিন্নার শয়তান তাকে ইজিলি ভিকটিম করে ফেলবে আর ইসলামী এই অ্যাক্টিভিটিসের সঙ্গে যখন সে জড়িত হয়ে যাবে তখন তার নিজের ভিতরে যে সেলফ মোটিভেশন আসবে এটা একটি বড় রক্ষা কবচ তাহলে মসজিদ ইসলামী অ্যাক্টিভিটিসগুলো এটা আরেকটি
দুর্গ ঘর আর একটি দুর্গ এই দুটো নিয়ে আমাদের ছেলে মেয়েদের জন্য প্ল্যান করতে হবে আর এই দুটোর জন্যই আমাদের নিজেদের دینی তারবিয়া তালিমকে ইমপ্রুভ করতে হবে আমাদের নলেজ গুলো বাড়াতে হবে আমি সবাইকে অনুরোধ করব রিয়াদুস সালেহীন এই কিতাবখানা আপনারা সবাই পড়বেন প্লিজ বাংলা ইংলিশে দুটোটা ল্যাঙ্গুয়েজে আপনাদের ঘরে থাকা সিকিউর করেন কার কার ঘরে ইংলিশে আছে হাত তুলেন দেখি রিয়াদুস সালেহীন মাশাআল্লাহ কোয়াইট ফিউ পিপল আছে কিন্তু মেজরিটি লোকের নাই বাংলায় কার কার ঘরে আছে বাংলা মাশাআল্লাহ যাদের ঘরে আছে ভালোই খারাপ না এখন আপনি মনোযোগ দিয়ে পড়েন চার ভলিউম বাংলা শেষ করেন ইংলিশে টু ভলিউম আপনি পড়ে ফেলেন প্রয়োজন বোধে মিয়া বিবি এবং বাচ্চাদেরকে নিয়ে একটু সার্কেল করেন জীবনের সকল অধ্যায়ে ইমাম নববী রহমতুল্লাহ আলাই এই কিতাবখানার মধ্যে শেখ বিন মাহমুদ মুসাইম রহমতুল্লাহ আলাই শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই আমি ওনাদের কাছ থেকে শিখেছি যে ওনারা এই কিতাবটাকে খুব রেকমেন্ড করতেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালো ভালো হাদিসগুলো আদবগুলো জীবনের সকল ক্ষেত্রে এই যে বললাম রাগ গোসা উঠে গেছে সবর করতে পারি না কেমনে সবর করব রাগ গোসা কেমনে থামাবো কি করলে থামবে ওগুলো সব কথা ফর্মুলা ওখানে দেওয়া আছে ছেলে মেয়েকে কেমনে তারবিয়া দেবো ফর্মুলা দেওয়া আছে এইভাবে করে আমরা যখন পড়বো নিজেরা আমাদের অনেক জ্ঞান জোগাড় হয়ে যাবে এবং প্রত্যেকটি চ্যাপ্টারের আগে ইন্ট্রোডাকশন হিসাবে কোরআনের আয়াতের রেফারেন্স আছে এবং রিলেভেন্ট বিষয়ের হাদিসগুলো সুন্দর করে তুলে ধরা হয়েছে কোরআন এবং হাদিসের ডাইরেক্ট নলেজটা কিন্তু আপনার জন্য খুব ইফেক্টিভ হবে নিজে আপনি অনেক এনলাইটেন্ড হয়ে গেলেন আপনি অনেকগুলো জিনিস জানার সুযোগ হয়ে গেছে আর এগুলো ছেলে মেয়েকে তালিম তারবিয়াতের জন্য অনেক হেল্প করবে আর মাঝে মধ্যে যদি সম্ভব হয় সপ্তাহে একদিন কমপক্ষে ফ্যামিলি সার্কেল করি আমরা ফ্যামিলি সার্কেল একদিন ঠিক করে যে শুক্রবার রাতে শনিবার রাতে বা রোববারে দিনে রাত্রে যখনই হয় ওই সময় আমরা সবাই একটু বসি খাওয়া দাওয়া করি এক ঘন্টা একটুখানি একটা দুইটা তিনটা হাদিস পড়ি আমার ছেলেকে বলি তুমি একটু পড়ো মেয়েকে বললাম এটা তর্জমাটা পড়ো হ্যাঁ তো এটা কী কী বুঝলা এখানে বলো তো দেখি মা এখানে কী বোঝানো হয়েছে বলো তো দেখি ছেলে এখানে কী বোঝানো হয়েছে তাদের মুখ থেকে কথা বললেন বাকিটা আপনি অ্যাড করলেন আমাদের এটা হাদিসের অনুযায়ী কোনো আমরা এখানে উল্টাপাল্টা কিছু করলাম কি না গতকালকে কী হয়েছিল ওই ঘটনার সঙ্গে হাদিসের সম্পর্ক কী আছে এইভাবে করে রিলিভেন্ট ইস্যুগুলোকে নিয়ে আসেন ডিসকাস করি আপনার ছেলেটা মাকে কষ্ট দিয়েছে মার সঙ্গে বেয়াদবি করেছে তখন আপনি সেটাকে খুব কায়দা করে নিয়ে আসলেন তাকে শরম দেওয়ার জন্য নয় যে দেখো আল্লাহ তালা কী বলছেন মা বাবার কথা ওই প্রসঙ্গ নিয়ে আসলেন তার ভিতরে রিয়েলাইজেশন আসলো যে দেখো বাবা তুমি আর কোনো দিন এটা করো না অনেক ক্ষতি হয়ে যাবে তোমার তো এই যে ফ্যামিলিকে এডুকেটেড করা ইসলামের দিক থেকে এটার গুরুত্ব দিতে হবে আর কাজেই আমাদের সময় বের করতে হবে অনেক সোশ্যাল কাজ আমরা করি ঘরে সময় কম দেয় যারা আমরা বাইরে পুরুষরা আসি আসলে আমি কথাটা বলতেছি আমার বিবি এখানে থাকলে বলতো যে কথা তো বললে নিজে আমল করেন কিনা ঠিক মতো আমাকে এই টানাটানি করতে গিয়ে আমি যাইতে চাই না তারপর লোকেরা টেনে নিয়ে যায় আমি মাঝে মধ্যে আমার মুখটা ছোটো হয়ে যায় যে আমি সময় যতটুকুন প্ল্যান করে দিতে পারি না রাখতে পারি না আজকে রোববারে অনেক কষ্ট দিয়ে এসেছি সত্যি কথা বলি আপনাদের কাছে কারণ আমি একটু রোববার একটু টাইম দেওয়ার চেষ্টা করি কিন্তু সেটাও লোকেরা টেনে নিয়ে যায় যাই হোক তো এইভাবে করে একটু বসলে আমি দেখেছি বসলে আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হয় তো আমি যে কথা শেষ করতে চাই দেখেন অনেক বড় দায়িত্ব দিয়ে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার এই দায়িত্বটা সহজ না কী কী ফর্মুলা হলে আমরা এই দায়িত্বটা পালন করতে পারবো কিছু আইডিয়া আমরা দিলাম এবং আমরা আল্লাহ তাআলার কাছে চাইলে দরখাস্ত দিলে আল্লাহ তাআলা আমাদেরকে আরও দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে আরও তৌফিক দিবেন আল্লাহর কাছে দোয়া করতে হবে এই জন্য তো আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া করতে হবে রেগুলার এইটা তো ছেলেমেয়ের জন্য মা বাবার জন্য দোয়া করতে হবে মা বাবা চলে গেছেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আমি যখন যেদিন ভুলে যাই যে ওহো আজকে তো মা বাবার জন্য দোয়া করি নাই কারণ আমি চিন্তা করি আমি যদি আমার মা বাবাকে দোয়া করতে ভুলে যাই তাদের জন্যে তাহলে আমার ছেলে মেয়ে তো ভুলে যাবে আর আমি যদি নিয়মিত আমার মা বাবার জন্য দোয়া করি তাহলে আমার ছেলে মেয়ে আমার জন্য দোয়া করবে কারণ আমি তো কবরে গিয়ে কাঁদবো যে আল্লাহ আমি তো একবারে খুব নগণ্য মিসকিনের মতো আসছি আল্লাহ আমার কমতি কিন্তু দিন এখান আমার তার জীবনেও পড়তে পারবো না আমার ছেলে মেয়ের দোয়া আমার কাছে পৌঁছতে থাকবে পৌঁছতে থাকবে পৌঁছতে থাকবে এবং যখন হাদিসে এসেছে কি যখন আল্লাহ তাআলা দেখাবেন বান্দাকে যে তার আমল বৃদ্ধি হয়
তখন বান্দা বলবেন যে আল্লাহ আমার আমল বৃদ্ধি হয় কেমনে বাড়ে কেমনে আমি তো মরে গেছি কোন আমল তো করছি না এখন আর তখন বলা হয় বেস্তেক ফারিওয়ালা দেখ তোমার সন্তান সন্ততি তোমার জন্য যে দোয়া করে এর কারণে তোমার আমল আপ হচ্ছে সুবহানাল্লাহ এই যে যদি আপনার তিনটা পাঁচটা সাতটা সন্তান থাকে প্রত্যেকটি দিনদার হয়ে যায় আপনি কত লাভবান হবেন চিন্তা করে দেখেছেন তো মা বাবার জন্য দোয়া করব তাহলে আমাদের ছেলেমেয়েরা আমাদের জন্য দোয়া করবে এই যে জীবনের মধ্যে এগুলো ঢোকাতে হবে এগুলো এক নম্বর এগুলো সবচেয়ে বড় জায়গা জমি বাড়ি ঘর দোকানপাট সোফা সেট সুন্দর করে সাজানো চকচকা করা এগুলা কিছু লাগবে এগুলার থেকে বড় কোনটা আখেরাতে জান্নাতে বাড়ি তৈরি করা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তাআলা যেন আমাদের যে জিম্মাদারি দিয়েছেন আমাদের প্রত্যেকটা সন্তানকে যেন আল্লাহ তাআলা দিনদার বানিয়ে দেন আল্লাহ তাআলা যেন আমাদের একটি সন্তানকেও কোনো বক্র পথে মিসগাইডেন্সের দিকে না নিয়ে যান আল্লাহ তাআলা আমাদেরকে সেই হিম্মত দান করুন তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খুলুল খায়ের কোনো জায়গায় গেলে তো কিছু প্রশ্ন তো থাকেই তো কাজে সেটা সুযোগ দেন আতাল্লা আলাইকুম শেখ ধন্যবাদ সম্মানিত শেখ উনি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন আর কোনো প্রশ্ন থাকার কথা না তারপরেও যদি কোনো ভাইয়ের যদি একটু প্রশ্ন থাকে ভাইয়ের বোনদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা ইনশাল্লাহ প্রশ্ন উত্তরের পর আমরা আমাদের জন্য মুসলিম উম্মার জন্য দোয়া করে ইনশাল্লাহ প্রোগ্রাম শেষ করবো কেউ নামাজে ইনশাল্লাহ পড়বো যদি কোনো প্রশ্ন থাকে হাত উঠিয়ে প্রশ্ন করতে পারেন আর মা বোনেরা যদি কাগজ কলম থাকে দিতে পারেন তাহলে কাছে এসে বলতে পারেন জি বলেন বিসমিল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আমরা যেহেতু এখানে মাইনরিটি অ্যাজ এ মুসলিম মুসলমানদের রোল কী হওয়া উচিত নন মুসলিম কান্ট্রিতে আর আরেকটা প্রশ্ন এমন আসে যে যেহেতু আমরা মুসলমানরা এখানে মাইনরিটি আসলে কি আমাদের এখানে এমন থাকা উচিত কিনা এখানে সিটিজেনশিপ নেওয়া উচিত কিনা ওষুধ আমরা কি আসলে এদেশ থেকে এদেশ ছেড়ে কি যেখানে মুসলিম প্রধান দেশ ওই দেশে চলে যাবো কিনা আর যদি আমরা থাকি তাহলে আমাদের রোলটা কী হওয়া উচিত এখানে আমি যদি সবাই চলে যান জানতে পারবেন আমাদের ডক্টর ইউসুফ ভাই তো এই জন্য বাচ্চা কাছে নিয়ে মদিনা চলে গেছেন সবাই তো পারবে না সেটা অবাস্তব কথা বলে তো লাভ নাই এখন কেউ যদি ভালো ব্যবস্থা করে ইউসুফ ভাইয়ের মতন চলে যায় আমি নাখোশ হই না খুশি হই বরঞ্চ দ্যাট ইজ মাচ সেফার কিন্তু প্র্যাকটিক্যালি এটা হবে না কিন্তু যতক্ষণ আসি ততক্ষণ আমরা এই জন্য ওই কথাগুলি এতক্ষণ বললাম লম্বা সময় নিলাম যে আমাদের করণীয়টা কী কীভাবে কু আনফুসাকুম আহলিকুম নারের কাজ করব। এই কাজটা আমাদের চালিয়ে যেতে হবে মুসলিম কমিউনিটির মধ্যে যাতে করে আমরা দিনই তৎপরতাটাকে এইভাবে আমরা ছড়িয়ে দিই মসজিদ বেড়ে যায় দিনই তালিমের ব্যবস্থা হয় এবং এই সমাজের মধ্যে ভালো জিনিস যেগুলো আছে সেগুলো তো আমরা নেব আর এই সমাজের মধ্যে খারাপ জিনিস যে আছে সেগুলো থেকে দূরে রাখতে হবে এই কাজ আমরা না করা ছাড়া তখন অবাস্তব চিন্তা করে তো কোনো লাভ নেই তাই না যতক্ষণ আছি ততক্ষণ দায়িত্ব পালন করে যাই বাকি আল্লাহ তাআলার কাছে তাই না তো চেষ্টার মধ্যে কমতি করলে চেষ্টা করার পরে যদি আমরা আমাদের আল্লাহ দেখবেন যে বান্দা চেষ্টা করেছিল কি না হেদায়ত আমাদের হাতে না হেদায়ত আল্লাহ তাআলার হাতে কিন্তু আমরা দায়িত্ব পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় আমাদেরকে সাহায্য করবেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আমরা আল্লাহর দিনকে যদি ভালো করে ধরি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন যে আমাদের ছেলেবেলেগুলো নষ্ট হয়ে যাবে না বারাকাল্লাহ ফিক ওয়ালাইকুম আসসালাম ইয়াস সেটা আমাদের নেইবারহুড বা সন্তানদের হোক তাদের সাথে শেয়ার করি এটাকে কিছু স্কলাররা কিছু মানুষ বলেছে যে উনি শুধু ডু দেয় এখন এটা কিন্তু আমরা দ্বিধা করে গেছি যে এমনি কর্ম চালাতে আমাদেরকে দিয়ে আপনারা আমাদের যারা স্কলাররা যারা আছে ওনারা তো দার্শন খাটিয়েছে একটা পার্ট দিয়ে দিলেন আমরা সেটা তাও একটা লেকচার রেডি করি আমরা সেটা নিয়ে কথা বলি
চেষ্টা করি আর কি আমরা নিজেদের দিলে দায়ী হিসেবে তৈরি করার কথা কিছুই আমরা পারি না কিন্তু আমরা চেষ্টা করি সেটা এখন আমাদের যেটা জানার ছিল সেটা হচ্ছে যে এই যে আমরা আপনাদের লেকচার থেকে শুনে আমরা চেষ্টা করছি এবং অন্যদেরকে জানাচ্ছি হ্যাঁ আমাদের জানার মতো অনেক লেখি আছে কিন্তু আপনাদেরকে শুনে নিয়ে আমরা চেষ্টা করছি এটা কি আমাদের জন্য কোনো ভুল হচ্ছে বা এটা একটা আমরা কীভাবে করতে পারি বা অনেকে যারা আছেন মাদিনা বা মক্কাতে অনেক লেখিকাকে অনুসরণ করছেন যে আমরা যেন কোরআন কোরআনের সুরা কোরআনের দিন না করি কিন্তু আপনাদেরকে শুনে যখন আমরা চেষ্টা করছি এখন সমস্যা হলো যে কোরআন তো একটু ভেরি টাফ বিষয় তো কোরআনের ব্যাপারে অনেকেই একটু একটু রিজার্ভেশন রাখেন এটা একটা মতামত আছে একদম উড়িয়ে দেওয়া যায় না কারণ কোরআনের তাৎপর্য বোঝা তাফসির উলুমুল কোরআন পড়া থাকতে হয় এখন কেউ যদি বরঞ্চ তার সে হাদিসটা কিছুটা সেফ যেখানে মানে একটু সহজে হাদিসের ভাষাগুলো কোরআনে কোনো কোনো মর্মার্থ বেশ ডিপ আর আছে তো সেই হিসাবে কেউ কেউ সেফ মনে করেন যে হাদিসের ভিত্তিতে থাকাটাই ভালো এখন তারপরে সুরাগুলোর সরল তর্জমা কী ব্যাপক তাফসির করার জন্য দায়িত্ব নিতে হলে তো হলুমুল কোরআনের অনেকগুলো বিষয় জানতে হবে লেখাপড়ার লেভেল আরেকটু ডিপার হওয়া লাগবে এই জন্য অনেকেই যে কোরআনের আমরা দার্স বলি যেটাকে এগুলোকে আপনি নিজে শিওর হতে পারবেন কি না যে কোনো জায়গায় মিস্টেক হচ্ছে কি না সেই জন্য যদি কোনো নির্ভরযোগ্য অথেন্টিক কোনো স্কলার এটা শুনেন আর যে অমুক স্কলার এটা আমি শুনে এসে তার আলোকে বলছি মেবি দ্যাট কুড বি এ কনসিডারেশন কিন্তু আপনি যদি যেটা কোনো কিতাবে পড়লেন না অথবা কোনো নির্ভরযোগ্য স্কলারদের কাছ থেকে শুনলেন না এটা যদি বলাস আপনি বলে দেন তাহলে তো এখানে একটা রিস্ক থেকে যেতে পারে এটা একটা সতর্কতামূলক অনেকেরই মাইন্ডে এটা আসে যেমন একটা এক্সাম্পল একটা হাদিসের ক্ষেত্রেও তাই একটা এক্সাম্পল যেমন একটা হাদিস থেকে যদি এক্সাম্পল নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কোনো মহিলা যেন বেগাইরে মাহরাম সফর না করে কোনো মহিলা যেন মাহরাম ছাড়া সফর না করে যে সফরটা তিন দিন দের দূরত্ব 48 মাইলের দূরত্ব এই পরিমাণ যেন সফর না করে বেগাইরে মাহরাম এই হাদিস তো আপনার জানা আছে এখন কোন স্কলার আছে এই হাদিসের ব্যাপারে বলে না এইগুলো তো বলা হয়েছিল ওই সময় নিরাপত্তা ছিল না আরব দেশে এক সফর করবে এক জায়গায় কোন কখন তাকে হামলা করবে কোন জায়গায় তার মালিকদের থেকে শুরু করে অনেক কিছুই বিপন্ন হতে পারে কিন্তু বর্তমান জমানায় ফ্লাইটে আমরা শো করে চলে যাচ্ছি এখানে তো এমন কোনো বিপদ আপদ ঘটার কোনো কারণ নাই কাজে এই ক্ষেত্রে এই এই হাদিস এখানে মানার দরকার নাই এরকম একজন স্কলার যদি বলে কোনো বইতে যদি এটা লেখা থাকে আপনি সেটা শিখে শুনে আপনি এখন লেকচার দিলেন যে অমুক বড় স্কলার এটা বলেছেন আমি এইটাকে আমরা এইভাবে এখন আর ওইরকম করে শক্ত করে ধরা দরকার নাই ব্যাপারটা কেমন হবে এই কথা কোনো কোনো স্কলার বলেছে এবং একটু নাম করা স্কলারও বলেছে কিন্তু ওই যে নাম করা স্কলারে এরকম রেয়ার একটা অপিনিয়ন দিলেন এই ক্ষেত্রে এটা কিন্তু আহলে সুন্নত জামায়াতের খায়রুল কুরুন সালফে সালেহীন তাবে তাবেইন থেকে আইমা মুস্তাহিদিনের যুগে তারা এটাকে এভাবে কখনো ব্যাখ্যা করেননি এবং এই যে হাদিসটা এটা বুখারীর হাদিস যে কোনো মহিলা সফর করবে না বেগাইরে মহরম বেগাইরে মাহরম তো ওনারা এক্সাম্পল নিয়ে আসছেন যারা এই পক্ষে ফতোয়া দিয়েছেন যে পৃথিবীতে যখন ইসলামী নিজাম কায়েম হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরব আরব দেশে যখন এভাবে ইসলাম কায়েম হয়ে যাবে এত শান্তি নিরাপত্তা আসবে তুসাফিরুজ্জাইন মিন হাদরামাউত ইলা সানা ওয়ালা তাখাফু ইল্লা আল হাওয়াম মানে কোনো মহিলা যদি এত নিরাপত্তা হবে হাদরামাউত থেকে সানা বেশ দূরে আছে যদি একলাও সফর করে তার জীবনের কোনো নিরাপত্তার কোনো আশঙ্কা থাকবে না ইসলাম কায়েম হলে দুনিয়ার মধ্যে এত নিরাপত্তা আল্লাহ দান করবেন ওনারা ওই হাদিসকে ধরে নিয়ে আসি বলছে যে নিরাপত্তা না থাকার কারণে হাদিসে ওই কথা বলেছিল এখন যখন নিরাপত্তা আছে আপনি এখান থেকে ঢাকা সময় করে চলে যাবেন জেদ্দা চলে যাবেন ওমরা করে আসেন অসুবিধা কী
এরকম যদি এখন বলে ওই হাদিসের ভিত্তিতে নিরাপত্তা কোনো অসুবিধা নাই তাহলে এই হাদিসটা নেওয়া যাবে না এই ক্ষেত্রে এটা ভুল কেন ভুল ইমাম আল জুয়াইনি রাহমাতুল্লাহ আলাইহির কে কোট করে উসুল এই জন্য উসুল জানা লাগে ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারিতে বলেছেন যে লা তুখাযুল আহকাম মিন আল আহাদিস আল্লাতী তাতি লিদরবিল আমথালা যে সমস্ত হাদিসে উদাহরণ দেওয়ার জন্য উদাহরণ হিসাবে কিছু পেশ করা হয়েছে এগুলাকে ফেকার দলিল হিসাবে ওখান থেকে ডিরাইভ করা সরাসরি নেওয়া এটা জায়েজ নাই কথা বুঝতে পারছেন ওই এক ওই উদাহরণ দেওয়ার জন্য হাদিসটা বলা হয়েছে আর ডাইরেক্টলি হুকুম দেওয়া হয়েছে আরেক হাদিসে যে মহিলা সফর করবে না তাহলে এইটার হুকুমকে অবধারিত মানে করতে হবে আর ওই হাদিসটাকে শুধু উদাহরণ দেওয়ার জন্য নিরাপত্তা বোঝানোর জন্য বলা হয়েছে সফর করার জন্য পারমিশন দেওয়ার জন্য সেটা বলা হয়নি পার্থক্য বুঝতে পেরেছেন তাহলে মহিলারা বা এরকম যদি কেউ কোনো বিষয় নিয়ে এরকম হঠাৎ করে আলোচনা করে ফেলে যেটা সে জানে না অমুক লেকচারার বলে দিয়েছে অমুক বড় নাম করা খুব পপুলার আছে সোশ্যাল মিডিয়া তার অনেক ফলোয়ার আছে তো এইগুলো একটু রিস্ক থাকে বিদায় কেউ কেউ অতিরিক্ত সতর্কতামূলকভাবে এগুলো হয়তো বলেন তাদের কথা ফেলে দেওয়া যায় না কিন্তু আমরা যদি মনে করি যে আহলে সুন্নাত আল জামাতের শহীদিন আকিদা এবং মানহাজ এবং মেথোডোলজির মধ্যে আমরা আসি ওইরকম স্কলারদের কোনো বক্তব্য আপনি শুনেন এবং সেগুলোর আলোকে আপনি ব্যাখ্যা করেন নিজে থেকে কিছু না অ্যাড না করেন তাহলে তাওয়াসবিল হককে তাওয়াসবিল সবরে একটা জেনারেল লেভেলের তালিমের কাজ আমরা তো তাহলে বন্ধ করে দিতে হবে না এবং কবে কোন স্কলার কখন আসবে তার জন্য ইন্তজার করতে হবে আমাদের মধ্যে আর কোনো দিনই চর্চা করা যাবে না এই পর্যায়ে নেওয়ার দরকার নাই আপনারা আর তারপরে আমি মনে করি কোরআনের এই রিস্ক নেওয়াটা টু মাচ হয়ে যায় অনেক সময় তার চেয়ে আমি বেশি রেকমেন্ড করি রিয়াদুস সালেহীনের হাদিসগুলো পড়েন সেখানে কিছু কোরআনের আয়াত আছে তরজমা দাতুর গুণ বোঝা গেল এরপরে হাদিস কিছু এসেছে প্রত্যেক চ্যাপ্টারের কথাবার্তা এখানে আছে দিস ইজ মাচ সেফার আর কি দিস কুড বি এ গুড গুড কাইন্ড অফ মানে ম্যাটেরিয়াল আল্লাহ আলম জি মা বাবার জন্য কি কি দোয়া করা যায় মা বাবার জন্য আর কি দোয়া করা যায় কি কি নেক আমল করা যায় বা দোয়া করা যায় মা বাবার জন্য নেক আমল কি কি করতে পারেন দান খরচ করতে পারবেন অন বিহাফ অফ দেম ওমরা করা যাবে হজ করা যাবে তারপরে কোরবানি দেওয়া যাবে না না সাদকা দান খরচ তো সবসময় করতে পারবেন আলহামদুলিল্লাহ আর যে কোনো সময় আপনার নিজের জন্য দোয়া করি মা বাবাকে মিস না করা হ্যাঁ এটা মাইন্ডে থাকা দরকার তাদের যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে তাদের ঘনিষ্ঠ কেউ ছিলেন মা বাবা মরে গেছেন তার বন্ধু ছিলেন তাকে যদি তাজিম করেন তাহলে মা বাবার বেরুল ওয়ারে দৈনি সব হয়ে যাবে সাহাবি আব্দুল ওমর রাদিয়াল্লাহু আনহু আনহুমা মক্কা থেকে মদিনা সফর করছেন তো রাস্তার মধ্যে বেদুইন এক যুবককে পেলেন তো বেদুইন যুবকরা মানে তো ওরা তো একটু গরিবও থাকে গায়ের কাপড় চোপড় সুবিধে না তো নিজের দামি গাউন তাকে দিয়ে দিলেন দামি পাগড়ি দিয়ে দিলেন তার নিজের যে জানোয়ার সওয়ার ছিলেন উট বা গাধা ওইটা তাকে দান করে দিলেন তুমি এগুলো সব নিয়ে যাও তো সাথে যারা ছিলেন অনাসঙ্গী মদিনা থেকে মক্কা আসছিলেন বললেন যে আল্লাহ এই বেদুইন মানুষের আপনি এত কিছু দিচ্ছেন তাদের এত দরকার এত দামি কাপড় দিয়ে সে করবে নাকি আপনি তাকে একটুখানি দিলে তো কত খুশি হয়ে যেত এতগুলো দিয়ে দিয়েছেন কেন কা তুমি জানো না তার বাবা আমার বাবার বন্ধু ছিলেন আমার দেখলাম যখনই মক্কা মদিনে আসতেন তার বাবাকে এরকম অনেক সম্মান করতেন খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমার বাবা তো মারা গেছে তার বাবার বন্ধুর ছেলেকে আমি সম্মান করলাম বেরুল আলিদানের মধ্যে লেখা হবে আমার এমন দেখছেন আলহামদুলিল্লাহ তো এই জন্য বাবার আত্মীয় স্বজনকে বাবার বন্ধু বান্ধবদেরকে রেসপেক্ট করা শ্রদ্ধা করা বেরুল আলিদানি সব হয়ে যায় বরকত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি হ্যাঁ ছেলে অথবা মেয়ে আব্বার জন্য আম্মার জন্য আমরা করতে পারবেন অসুবিধা নেই তবে হ্যাঁ নিজেরা নিজেরটা বাদ দিয়ে নয় নিজেরটা আমরা করে নেবেন এরপরে যদি মনে করেন যে আপনার করতে খুব আরজু করেন ওখানে দোয়া করেন আপনি দোয়া করাটাই উত্তম তারপরে যদি চান আপনি এখন আবার তাইফে গেলেন গিয়ে আবার আপনি হয়তো একটা উমরা করলেন হতে পারে কিন্তু ওইটা নট নেসেসারিলি আপনি দোয়ার মধ্যে বেশি করে শরীর করে ফেলবেন আর আপনি যাবেন আপনারটা বাদ দিয়ে শুধু বাবারটা করবেন
এটা আসলে সাহাবায়ে কেরামরা এইভাবে করেন না, নিজেটা বাদ দিয়ে করেন নাই। আর অনেক সময় যে মসজিদে আয়েশা সকল তানিমের গিয়ে লোকেরা করে, এটা কিন্তু উত্তম নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ওখানে গিয়ে নিজে আরেকটা করেন, শুধু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা করেছিলেন হজের সময়। তিনি হজের সময় কেরান করেছিলেন, কিন্তু ওনার মাসিক আসার কারণে প্রথম যে তাওয়াফ হয় ওটা উনি মিস করেছেন। আর শুধু তার ওনার একটা তাওয়াফ হয়েছে, এই জন্য তিনি কাঁদছিলেন হজ শেষ করে। সবাই ওমরাও করলো হজও করলো, আমার শুধু হজ হলো, আমি আগের তা মিস করে ফেললাম। তখন ওনাকে মসজিদে আয়েশা এখন যেটা রাখার নাম তানঈম ওখানে পাঠিয়েছিলেন। তো সেটা শুধুমাত্র ওই কেসে। আমাদের লোকেরা যেটা করে ঘন ঘন তানিমে গিয়ে একাতে, এখন তো অবশ্য গভর্নমেন্ট এমনিতে আর অ্যালাউ করে না পুরুষদেরকে, তো কোনো সময় করতে হলে সেটা তাইফে যাবেন। জি জি, নাবালক বাচ্চার জন্যে, নাবালকদের জন্য এত দুশ্চিন্তা করার দরকার নেই, আপনার নিজের জন্য করেন বেশি করে, ওদের জন্য বেশি করে দোয়া করবেন, ঠিক আছে? ওদের জন্য বেশি করে দোয়া করবেন, আপনি নিজে আমল বেশি করবেন আর তাদেরকে দোয়া শরীর করবেন। আপনি যদি বলেন যে বাবার জন্য কোরআন শরীফ খতম করবো কি না, না দরকার নাই। আপনি কোরআন খতম করেন, করে খতম কোরআনে পরে দোয়া কবুল হয়, সেখানে আপনি বেশি করে আপনার বাবা মার জন্য দোয়া করেন। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ। ওকে ওকে, তো একজন জিজ্ঞেস করেছে ওনাকে, যা তোমার তোমাদের আল্লাহকে কে সৃষ্টি করেছেন? ওকে, তো এটার কী জবাব দেবেন? তো এখন হলেন এরকম কিছু ঠুনকো প্রশ্ন যখন করবে, এটার পিছনে আপনি এত পরেশান হয়ে সময় নষ্ট করার দরকার নেই। যে মানুষ তো কোনো মানুষ সৃষ্টি করতে পারে না, এবং কোনো সৃষ্টি কাউকে সৃষ্টি করতে পারে না। তাহলে যিনি সৃষ্টি করবেন, ইফ হি ইজ নট ক্রিয়েটর, ইফ হি ইজ এ ক্রিয়েশন, হিল বি নট এবল টু ক্রিয়েট অ্যানি ওয়ান। ওকে, তো তাকে এখনই আপনি এইটার আনসার একদম 100% দিয়ে হ্যাপি করে দিবেন, এত সুন্দর আনসার সহজে পাবেন না। বরঞ্চ আল্লাহ তাআলার পরিচয় দিয়ে যে সমস্ত কিতাবপত্র লেখা আছে, হু ইজ আল্লাহ, হ্যাঁ, আল্লাহ তাআলা এবং দীন ইসলামের মূল কথাগুলো, যে ভ্যারি বেসিক কথাগুলো যে সমস্ত কোরআন হাদিসে বা সিঙ্গেল বইতে আছে, এগুলো আপনি তাদের কাছে তাকে দেন, তুমি এটা পড়ো, ডাইরেক্টলি ওইটার আনসার করে দিয়ে আপনি তাকে স্যাটিসফাই করে দেবেন, এই স্বপ্ন দেখে লাভ নাই। বরঞ্চ তার মধ্যে যেন আল্লাহ ইমান দেয়, মানুষের অস্তিত্ব কী, কেন মানুষ পৃথিবীতে আসছে, আল্লাহ কেন সৃষ্টি করেছেন, এই জাতীয় ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের কথাবার্তা, ইন্ট্রোডাকশন অ্যাবাউট ইসলাম, এগুলো দিলে দেখবেন যে হয়তোবা আল্লাহ তাআলা তার জেহেন খুলে দেবেন। গাড়ি আছে 10 মিনিটের রাস্তা, এগারো নামাজ পড়ে দাঁড়ানো সর্বতটুকু ছুটি হইব বা হইব কিনা? আসলে মনে করেন যে এটা মাইল ম্যাপে দেওয়া তো মুশকিল, তো কোয়াইট মনে করেন যে 10-15-20 মিনিট এগুলো পর্যন্ত আসলে আসা উচিত, তাই না? এখন যদি ঘন্টা দুই লেগে যাবে তার একটু মাছ আর কি, হ্যাঁ, তো তখন হয়তো তার একটা এক্সকিউজ হলো আর কি। এই জন্য আসলে মুসলমানদেরকে এমন জায়গায় থাকা ঠিক নয় যেখানে তার নামাজ জামাতে পড়াটা রিস্কি হয়ে যাবে। সেই জন্য যখন আমরা ঘর কিনব তখন যে মসজিদ কত দূরে আছে এটা ক্যালকুলেট করবে, 1 নম্বরে। 2 নম্বরে, যদি সেখানে মসজিদ না থাকে তাহলে আশেপাশে আপনি ঘর কিনে ফেলেছেন, আশেপাশে কয় ঘর মুসলিম আছে জলদি খবর নেন, 3 ঘর আছে, 5 ঘর আছে, 10 ঘর আছে, তাদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিন যে ভাই চলো আমরা এই জায়গা চলে আসছি, মসজিদ নাই, 2 ঘন্টা দূরে মসজিদ, আমরা এক কাজ করি, আপাতত আমার বাড়িতে একটা রুমে, তোমার বাড়িতে রুমটা রুম বড় আছে, ওখানে আমরা নামাজ পড়া শুরু করে দিই জামাতে। অনেকে আমি এরকম দেখছি কোনো কোনো জায়গায় যে তার একটু বড় ঘর আছে, একটা ঘর আছে, একটা রুম আছে, সে এখানে আশেপাশের লোকদেরকে নিয়ে করে, এখানে কিছু পড়তে পড়তে ওখান থেকে আপনাদের আইডিয়া আসা শুরু হয়ে গেল যে আমরা এক কাজ করি, কিছু একটা জায়গায় আমরা মসজিদ এখন হায়ার করে নেই টাইম, এই জুমা শুরু করে দিলাম, তারপর এখানে আপনার পাশত্ব শুরু করে দিলাম, একটু রেন্ট পে করলাম, আস্তে আস্তে আরও লোক বাড়লো, আস্তে আস্তে সেখানে আপনার এবার আমরা একটু পয়সা জোগাড় করতে থাকলাম, এরপরে আশেপাশের লোকদেরকে আরও খবর দিলাম, আরও লোকেরা খবর পেলো ওখানে তারা একটা কিছু শুরু করেছে, আমি এখানে যাই। তো এরকম উদ্যোগী হয়ে আপনাকে এই সময় কাটাতে হবে, শুধু যে আমি কী করবো, আমার তো এত দূরে ঘর গেছে, আমার তো বোধহয় না অথরা সুযোগ নাই, আমি গিভ আপ করে ফেললাম,
এই মুসলিম এত সহজে নামাজটাকে নেওয়া ঠিক হবে না ওকে বারাকাল্লাহ ফিক তাইয়্যেব ফাদল আসসালামু আলাইকুম তাওয়াফে সমস্ত সাত চক্র দিতে হবে মুখের কাছে নেন শোনা যাচ্ছে না জি এখন দেখা গেল আমি থ্রি অ্যান্ড হাফ চক্র দেওয়ার পরে আসরের নামাজ বুঝতে পারছি হ্যাঁ আমি কথা এই তো প্রশ্ন রাইট আমরা এই সবগুলো কথা এই ওমরা তালিমে হজ তালিমে আলোচনা করেছি গত কয়েকদিন আগে ওমরা তালিম দুইবার হয়ে গেছে ইংলিশে বাংলায় এসব ডিটেলস একদম এসেছিল ওগুলো শুনবেন অনলাইনে অ্যাভেলেবল আছে তো আপনার এখন যেটা কথা যদি এরকম হয় তিন চক্কর চার চক্করের করা অবস্থায় আজান শুরু হয়ে গেছে তাহলে তো আপনি তা থেমে দিতে হবে আপনি জামাতে জয়েন করবেন করার পরে দুটো মত আছে একটা মত হলো যেখানে আপনি থেমেছিলেন এই ভাঙ্গা তাওয়াফটাকে গুনতে পারবেন যদি আপনি ক্রস করে সামনে একটু এগিয়ে না গিয়ে থাকেন যদি একটু এগিয়ে যান তাহলে তো গ্যাপ হয়ে গেল এটা ভেঙে গেছে আর যদি ওখান থেকেই আপনি শুরু করতে পারেন বা একটু পেছনেও যদি আসেন তাহলে তো জোড়া লেগে গেছে এটা ভাঙে নাই এটা কাউন্ট করতে পারেন কিন্তু ওলামায়ে কেরাম বলছে তার উত্তম হলো যে এই ভাঙ্গাটাকে বাদ দাও ঘুরে এসে পরেরটা করো এনিওয়ে দোনোটাই কনসিডার হবে আল্লাহ আলম ঠিক আছে মানে হ্যাঁ ইনশাআল্লাহ ইউ ক্যান কনক্লুড জাযাকুমুল্লাহ খায়রান বারাকাল্লাহু ফিকুম তো আমার যে একটু ইশারা করে গেলাম আপনারা যারা এখানে এসেছেন আগামীতে মসজিদ করার প্ল্যান আছে কিনা আপনাদের নিজেদের জন্য এবং ছেলে মেয়ের জন্য ইমানকে টিকানোর জন্য এলেম অর্জন করার জন্য মসজিদ দরকার এটা মাইন্ডে রাখেন হাউ সুন উই ক্যান ট্রাই ইট চেষ্টা করতে থাকেন ইনশাআল্লাহ